এই ইতিহাস কি কোরআন ও হাদিসে অনুমোদিত? এটাও কি ধর্মের মধ্যে অন্তর্ভুক্ত? প্রশ্ন আসতেই পারে। তো আপনারা জানেন, আমরা সবাই জানি যে কোরআন শরীফের মধ্যে ছোট্ট একটা সুরা বা স্তোত্র আছে, তার নাম সুরা ফাতেহা। সেই সুরা ফাতেহায় মাত্র কয়েকটা বাক্য রয়েছে, ওটাকে বলা হয় উম্মুল কোরআন, মানে কোরআন শরীফের মা। বিশাল বড় একটা গ্রন্থ, তার ওইটুকুর ভেতরে তাকে বলা হয় কোরআন শরীফের, মানে কোরআনের মা। এটা খুব একটা আশ্চর্যজনক কথা। তারই মধ্যে লেখা রয়েছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। এর বঙ্গার্থ বা মর্মার্থ আপনারা জানেন, তবুও স্মরণ করিয়ে দিচ্ছি যে আমরা আল্লাহকে বলছি, হে আল্লাহ, তুমি আমাদের সেই পথে পরিচালিত করো যাদের তুমি ভালোবেসেছ, যারা পুরস্কার প্রাপ্ত তোমার পক্ষ থেকে, আনআমতা আলাইহিম। আর আমাদের ওই পথে পরিচালিত করো না যে পথে অভিশপ্তরা চলে গেছে, অর্থাৎ তুমি যাদের উপর অসন্তুষ্ট সেই অভিশপ্তদের পথে আমাদের চালিও না। যে কোরআন শরীফ এত মূল্যবান জিনিস আমাদের দান করেছে, সুরা ফাতেহা, সেই সুরা ফাতেহাতে যদি এই কথা থাকে, তাহলে আমরা জানতে বাধ্য হচ্ছি দুটো ইতিহাস। কোনটা? যে আমরা কাদের পথে চলব, সেই ভালো লোক কারা, আর আমরা কাদের পথে চলব না, সেই মন্দ লোক কারা। তাহলে আমাকে ইতিহাস জানতে হচ্ছে নবীদের। হে আল্লাহ, তুমি আমাকে আদমের পথে চালাও, ঈসার পথে চালাও, মুসার পথে চালাও, জাকারিয়ার পথে চালাও, সুলাইমানের পথে চালাও, ইয়াহিয়ার পথে চালাও, ইউসুফের পথে চালাও, ইউনুসের পথে চালাও, ইসমাইলের পথে চালাও, ইব্রাহিমের পথে চালাও, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পথে চালাও, আমাকে হযরত আবু বকর রাদি আল্লাহর পথে চালাও, ওমর রাদি আল্লাহর পথে চালাও, আমাকে ওসমান গনি রাদি আল্লাহর পথে চালাও, আলী রাদি আল্লাহর পথে চালাও, আমাকে ওই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ পথে চালাও, সাফি রহমতুল্লাহ পথে চালাও, আমাকে ইমাম হাম্বল রহমতুল্লাহ পথে চালাও, আমাকে ইমাম মালিক রহমতুল্লাহ পথে চালাও, আমাকে হযরত হাসান রাদি আল্লাহর পথে চালাও, হুসেন রাদি আল্লাহর পথে চালাও, আমাকে হযরত আবু বকর, হযরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ পথে চালাও, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ পথে চালাও, ভালো লোকের পথে আমাকে চালাও। তাহলে আমাকে ইতিহাস জানতে হচ্ছে। আর আমাকে মন্দ লোকের পথে চালিও না, বেঈমানদের পথে চালিও না, বর্বরদের পথে চালিও না, অসভ্যদের পথে চালিও না, অত্যাচারী অনাচারী স্বেচ্ছাচারীদের পথে চালিও না, আমাকে ফেরাউনের পথে চালিও না, আমাকে নমরুদের পথে চালিও না, আমাকে সাদ্দামের পথে চালিও না, জালেমদের পথে চালিও না। তাহলে আমাকে দুটো ইতিহাস জানতে হচ্ছে। যারা একথা বলেন যে ইতিহাস ও সব আমরা শুনবো না, তো ও সব শুনবেন না মানে হচ্ছে কিছু মনে করবেন না। মানুষ জাতি সারা পৃথিবীতে যত রকমের পশু পক্ষী কীট পতঙ্গ আছে সবার সেরা। যদি বলে এটা কি আপনার কথা না আল্লাহর কথা, এ কথা আল্লাহ, আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ইনসানকে, মানুষকে চরমতম পরমতম তিনি করে সৃষ্টি করেছেন। বিড়ালকে নয়, কুকুরকে নয়, বাঘসিংহ গন্ডারকে নয়, ইয়েকে নয়, ওরাঙ্গোটানকে নয়, গরিলাকে নয়, বনমানুষকে নয়, মানুষকে। তো মানুষই একমাত্র জাতি যার ইতিহাস জানে। পৃথিবীর আর কোনো জীব কোনো জন্তু তার ইতিহাসে প্রয়োজন নেই, ইতিহাসে তার প্রয়োজনও নেই, ইতিহাসে জানেও না, ইতিহাসে বুঝবেও না। সুতরাং ইতিহাস মানুষের একটা, মানে মানবিক এমনই একটা বিষয় যে এটা মানুষের সাথেই একবার তো সম্পর্কযুক্ত। আমাকে ইতিহাস ভালো লাগছে না মানে হয় আমি শিশু, অথবা আমি মৃত, অথবা আমি পাগল, অথবা আমি পশুর মতো একটা জন্তু। ইতিহাস এমন একটা জিনিস, এটা মিষ্টি সার, বিষয়টা মিষ্টি। আমাদের বর্ধমান জেলা, আমার তো বাড়ি বর্ধমান জেলা মেমারি, তো বর্ধমান জেলায় বিখ্যাত বলে লোকে সীতাভোগ। তো সীতাভোগটা মিষ্টি, রসগোল্লা আপনাদের বাগবাজারে কলকাতার বিখ্যাত। এই যে মিষ্টি, একটা বাচ্চাকে যদি বলা হয় তুই দুটো টাকা নিবি না একটা মিষ্টি খাবি, একটা ছোটো বাচ্চা মিষ্টিটাই বলবে আমি কপ করে খাবো। একটা পণ্ডিতকে যদি বলা হয় যে একটা বর্ধমানের বা কলকাতার বড় রসগোল্লা 5 টাকা দামি খাবেন না, আপনি রসগোল্লার ইতিহাস শুনবেন,
তিনি যদি ইতিহাস না জানেন তিনি অবাক হবেন, রসগোল্লা ইতিহাস আছে নাকি? বলে হ্যাঁ। কিরকম? পৃথিবীতে রসগোল্লা প্রথম কোন মহাদেশে হয়েছিল? তো আমি তো জানি না, শুনুন, এশিয়া মহাদেশে হয়েছিল। কোন প্রদেশে হয়েছিল? কোন দেশে হয়েছিল? ভারতে হয়েছিল। কোন প্রদেশে হয়েছিল? বঙ্গদেশে হয়েছিল, তখন বাংলাদেশ ভাগ হয়নি, পশ্চিম বাংলা হয়েছিল। কোন জায়গায় হয়েছিল? কলকাতায় হয়েছিল। কে করেছিল? কি নাম তার? রবীন্দ্রচন্দ্র দাস। রসগোল্লা যখন করলে লোক অবাক, যে একটা বড় কড়ায় গোল গোল ভাসছে, এই কি ব্যাপার? ভাসেই বা কি করে? খেতে যাচ্ছে একবার চোয়াল ঘড়িয়ে রস, সেই রসগোল্লা রাত্রে লুকিয়ে লুকিয়ে করতো, কাউকে পাত্তা দিত না, আর দিনে বিক্রি করতো, লাখ লাখ টাকার ইনকাম করেছে দাস মশাই। তখন লর্ড ক্যানিং বলে এক বড়লাট ছিলেন, ক্যানিংয়ের নাম আপনারা জানেন, ক্যানিং টাউন বলে একটা শহর আছে, ক্যানিং স্টেশন বলে একটা স্টেশন আছে। সেই ক্যানিং যখন মুর্শিদাবাদে আসবে, বড়লাট, হ্যাঁ মুর্শিদাবাদে একবার সাজো সাজো রব, বড়লাট আসছে, বড়লাট আসছে। আমাদের ভারতে যখন কুষ্টে এবার ইয়ে এসেছিলেন, বুলগানির এসেছিলেন, তারপর আমি ছোট, সেই আগরে কাশ্মীর থেকে ফুল আনা হলো, সেই সব গোলাপ ফুল রাস্তায় বিছিয়ে দেওয়া হলো, সেই যে কত কাণ্ড, কি বিরাট ব্যাপার। মার্শাল বুলগানির স্বাগতম, চারিদিকে সব গেট হয়েছিল, সে আমার মনে আছে বহুদিনের কথা। তো লর্ড ক্যানিং যখন মুর্শিদাবাদে যাচ্ছেন, গোটা মুর্শিদাবাদে তখন হই 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 হব, লর্ড ক্যানিং এসছেন, লর্ড ক্যানিং এসে বসে আছেন, আর তাকে সামনে একটা গাড়িতে একটা কড়াই চাপিয়ে নিয়ে এসে তার সামনে ধরা হলো। দেখছে একটা গোল মতো বিরাট কালো, সাহেবরা তো ভয় করতো, ইন্ডিয়ার লোকে বোমা ফোমা কি আনছে বাবা গোল মতো। তখন সাহেব জিজ্ঞেস করছে খুব কিউরিয়াসিটি নিয়ে, হোয়াট ইজ দিস, এটা কি? তখন বলছেন স্যার দিস ইজ দ্য সুইট মিট, সেটা মিষ্টি। মিষ্টি? এটা ওজন কত? না মাত্র এক মন, এক মন ওজনের রসগোল্লা। নবীনচন্দ্র দাস করেছে সাদা রসগোল্লা, ও তাকে ভেজে ভেজে করেছে কালো, আর সেটা ওজন এক মন, তার জন্য আলাদা কড়াই করতে হয়েছে, তার জন্য আয়োজন করতে হয়েছে। তো অবাক, এক মন ওজনের মিষ্টি? হ্যাঁ স্যার আপনার জন্য করেছি। তখন বললো আচ্ছা, তখন তারা সব গলায় গামছা দিয়ে বললেন স্যার একটু অনুগ্রহ করে আপনি টেস্ট করুন। সঙ্গে সঙ্গে রূপোর চামচ দিয়ে হাতে ধরিয়ে দেওয়া হলো, তিনি টুক করে উনি একটু টেস্ট করলেন, স্যার কেমন লাগলো? বলে ফাই। হ্যাঁ সবাই হাততালি দিল। সঙ্গে সঙ্গে তখন সাহেব বলছে, তার স্ত্রী ছিল পাশে, যে তুমি একটু টেস্ট করো। তো ম্যাম সাহেব লিপস্টিক দেওয়া ঠোঁটে, তিনি তখন একটু মুচকে হেসে একটু গুড় দিয়ে জিজ্ঞেস করছেন স্যার ম্যাডাম কেমন লাগলো? বলে ফাইন। দুজনে বলে ফাইন, এর একটু মোটা আওয়াজ আর একটু সরু আওয়াজ, ফাইন। তখন সাহেব জিজ্ঞেস করতে, সাহেব জিজ্ঞেস করছেন হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সুইট মিট, এই মিষ্টিটার নাম কি? গলায় গামছা দিয়ে বলছে হুজুর নাম এখনো রাখা হয় নাই, প্রথম এই সাদা রসগোল্লার পরিবর্তে আমরা কালো করেছি, হুজুর নামটা আপনিই রাখুন। তো বলো আমাকে নাম রাখতে হবে? তাহলে আমার নাম লর্ড ক্যানিং, আমার স্ত্রী লেডি ক্যানিং, এর নাম থাক লেডি ক্যানিং। এই যে আমরা লেডিগিরি বলি, লেডিগিরি না, লেডি ক্যানিং থেকে হয়েছে। এই যে রসগোল্লার ইতিহাস, এটা যেমন মিষ্টি, ইতিহাস সাবজেক্টটাই মিষ্টি। সুতরাং আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইতিহাস মানুষের এমন একটা জিনিস, ইতিহাস মানুষের সাথে যেন ওতপ্রোতভাবে বিজড়িত, একটু বড় দুঃখের বিষয়, ম্যাটার অফ সরো, যে ভারতের ইতিহাস মিথ্যা, ভারতের ইতিহাস অসত্য। আজ ক্লাস ওয়ান থেকে নিয়ে এমএ পর্যন্ত আমাদের যে ইতিহাস শেখাবার ব্যবস্থা আছে, আমরা মিথ্যা শেখাই। কীরকম মিথ্যা শেখাই? যেমন মনে করুন আমরা ছোট ছোট বাচ্চাদের যা শেখাই শুধু মিথ্যা, শুধু মিথ্যা। কীরকম মিথ্যা? এক চন্দ্র, দুই পক্ষ, তিনে নেত্র, চার বেদ, পাঁচ পঞ্চ, এর ভেতরে এর ভেতরে মিথ্যা আপনি কী করে পেলেন? এক চন্দ্র চাঁদ একটা, এটা ভালো, দুই পক্ষ দুটো পক্ষ, কৃষ্ণপক্ষ শুক্ল পক্ষ, ঠিক আছে। তিনে নেত্রটা কী করে হয়? চোখ তো দুটো, দুয়ে নেত্র হবে, তিনে নেত্র কখন? এগুলো আমাদের প্রয়োজন আছে বলি আমরা, কিন্তু লিয়ের কোনো প্রয়োজন নেই, লিয়ের কোনো প্রয়োজন নাই, মানে অয়ে অজগর আয়া আনারস হসই ইন্দুর সেখানে হচ্ছে, আর লিয়ে সেখানে হচ্ছে লিচু। কোন ইডিয়েট বলতে পারে যে লিচু লেখবার সময় আমি লিচু আসো লিচু লিখি? লিচু লিখতে ল লাগে, লিখ কখনো লাগে না। একটা লোক কোটি লোকের মধ্যে একজন এসে বলুক যে আমি লিচু লেখবার সময় লি দিয়ে লিখি, এটা মিথ্যা। এমন এমন জিনিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যত উঁচুতে যাচ্ছি তত বড় বড় মিথ্যা পাচ্ছি, বড় বড় মিথ্যা। কীরকম বড় বড় মিথ্যা? যেমন ধরুন আপনার
আমরা যখন উঁচুতে উঠছি তখন আমাদেরকে শেখানো হচ্ছে যে মুসলমানরা ভারতে এসেছিল এবং ভারতে হিন্দু যে যাচ্ছিল এই নামটা মুসলমানদের দেওয়া, সিন্ধু নদী নাম অনুসারে হিন্দু নামটা হয়েছে, রামায়ণ মহাভারত গীতা ঋক সাম যজু অথর্ব কোনো জায়গায় হিন্দু লেখা নেই, এই মুসলমানরা এই নামটা দিয়েছে। কেন তাহলে হিন্দু না বলে তারা সিন্ধু থেকে হিন্দু কেন বলল? তাতে সব পণ্ডিতরা শিখিয়ে যায়, বড় বড় পণ্ডিত একবারে এম এ ক্লাসে পর্যন্ত, যে মুসলমানদের মুখ দিয়ে তাদের ভাষায় দন্তস্বটা উচ্চারণ হতো না, সেই জন্য তারা সিন্ধু না বলে হিন্দু হয়েছে। এ কথাটা 10% 20% নয়, 100% মিথ্যা। কেন? ইংরেজিতে স কটা আছে, একটা হলো এস একটা হলো সি, সি দিয়ে যেমন সাইকেল লিখতে সি লাগে, এস আছে সি আছে দুটো, আর যদি এস এইচ করে তাল বসাকটা করেন তাহলে তিনটি হলো কি আড়াইটা হলো। আর বাংলায় আছে দন্ত্য স মধ্যন স তাল বস, তিনটে স আছে। আর মুসলমান যারা এসেছিল ওই ইরানের লোকরা বা তুরস্কর লোকরা বা আরবের লোকরা তারা দন্ত্য স উচ্চারণ করতে পারেনি, এই প্রফেসর ডাক্তার মুক্তার উকিল ইঞ্জিনিয়ার সবাইকে মুখস্থ করে দিয়েছে। তাদের চারটে স, আরবি ফার্সি উর্দুর চারটে স, একটা হলো সিন দন্ত্য স, একটা হলো সিন তালব স, একটা হলো সোয়াদ মধ্যন স, আর একটা আবার বাড়তি আরো এক্সট্রা আছে সা বাসে। যাদের চারটে স তারা স উচ্চারণ করতে পারতো না, এই মিথ্যা কথাটা কি করে মেনে নেওয়া যায়? আপনি চিন্তা করুন মুসলমানদের ঠোঁটে কি হয়েছে, তারা দন্ত্য স উচ্চারণ করতে পারে না। সবাই আপনার হিন্দুর ভাইরা বলবে সন্ধ্যাবেলা, আর আমরা বলবো অহন্ধ্যাবেলা, হা দন্ত না দয়ে চলে বলবো আমরা, এগুলো কথা হলো? যা আমাদের বয়ে থাকে আমরা তাই বিশ্বাস করি, ঘটনা তো তা নয়। আজকে দেশ ভাগের জন্য দায়ী কারা? যতদূর নন্দগোষ চাপিয়ে দেওয়া হয়েছে দেশ ভাগের জন্য দায়ী হচ্ছে মুসলমানরা, মুসলমানদের লিডারের নাম জিন্না। কিন্তু ব্যাপার এগুলো তো সত্য নয়, কিন্তু কোটি কোটি মানুষের মনে এমনভাবে কথাটা মানে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আমরা তাই বিশ্বাস করি। আগে আমাদেরকে শেখানো হয়েছে, আমাদের সব নানি দাদিরা আমাদের পিতামহী মাতামহীরা শেখাতেন, চাঁদে মানুষ আছে, ওই সুতো কাটছে বুড়ি, হ্যাঁ শেখানো হয়েছে যে আকাশটা তখন পিঠে ঠেকত আর বুড়ি ঝাঁটা করে মেরে দিলে আর আকাশ উঠে গেল, এইগুলো যেমন খাঁচারে গল্প, তো ইতিহাস আজকে খাঁচারে গল্প ঢুকিয়ে দেওয়া হয়েছে। যত তো মুসলমানরা কেন আক্রমণ করলো, ওরা আক্রমণকারী, ওরা মন্দির ভাঙলো, ওরা এ করলো, যে কোরআন বোধহয় এই আছে, আফসোস দুঃখ। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আওরঙ্গজেব হচ্ছে সবচেয়ে খারাপ লোক, এটা আমাদেরকে শেখানো হয়েছে। কিন্তু আওরঙ্গজেব ছিলেন একজন মহারানা, একজন হাফেজ, একজন বড় বুজুর্গ। খাজা মঈনুদ্দিন চিশতির কবরে গিয়ে দেখবেন, তার মাজারে গিয়ে দেখবেন, মুসলমানরা যা শ্রদ্ধা জানায় হিন্দুরা তার চেয়ে কম শ্রদ্ধা জানায় না। আপনাদের চব্বিশ পরগনা ঘুটিয়া শিল্পী গিয়ে দেখবেন, মুসলমানরা যা শ্রদ্ধা জানায় হিন্দুরা তার চেয়ে কম জানায় না। হিন্দুদের এই উদারতার কথা আমাকে মনে রাখতেই হয়। কিন্তু ওই রকম ধরনের একজন লোক, তিনি মন্দির ভাঙবেন, তিনি হিন্দুদের অমুসলমানদের খুন করবেন, এসব কথা কি কোরআনে এগুলো আছে? যে কোরআন এ কথা বলেছে লা ইকরাহা দিন, ধর্মে জবরদস্তি চলবে না, যে কোরআন এ কথা বলেছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের ধর্ম আর তাদের জন্য তাদের ধর্ম, সেখানে জোর করে কিন্তু আমাদেরকে এমন করে মুখস্থ করিয়ে দিয়েছে, এমন করে শিখিয়ে দিয়েছে আমাদের প্রফেসররা মাস্টার মশাইরা, এমন করে আমরা মানে বুঝিয়ে দিচ্ছি যে তাদের মাথায় এটাই ধরে গেছে। আচ্ছা বলুন, আমি কোরআন অনুযায়ী যদি চলি, তা কোরআনে লেখা আছে যে মা বাপের সাথে ভালো ব্যবহার করো, মা বাপেরকে কোনো রকম কষ্ট দেওয়া যাবে না, চড়া বা করা কথা বলা যাবে না। তা আওরঙ্গজেবের জন্য ইতিহাসে লেখা আছে তিনি বর্ণে বর্ণে কোরআন মানিয়া চলিতেন। তো বর্ণে বর্ণে যদি কোরআন মানিয়ে তিনি চললেন, তাহলে বাবাকে বন্দি করে কষ্ট দিলেন কি করে? হয় লিখতে হবে যে তিনি কোরআন মানতেন না, আর তা নাহলে লিখতে হবে ঘটনা সত্য না। সেই জন্য আমাকে বাধ্য হয়ে কিছু বই লিখতেই হয়েছে, যে বইগুলোর নাম একটু আগে আপনাদের প্রেসিডেন্ট বলছিলেন, চেপে রাখা ইতিহাসের কথা, বজ্র কলমের কথা, বোধ হয় বজ্র কলমটা বলেননি, কিংবা এ এক অন্য ইতিহাসের কথা, বা পুস্তক সম্রাটের কথা, বা বাজাব ইতিহাসের কী কী সব বইয়ের কথা বললেন, এগুলো আমার লিখতে বাধ্য হতে হয়েছে। প্রথম যখন আমি লিখেছিলাম আমার চিন্তা হয়েছিল যে যে উল্টো ইতিহাসে কি লোক বিশ্বাস করবে, কিন্তু আমি আনন্দে অভিভূত যে আজ ভারতের হিন্দু মুসলমান সেটাকে গ্রহণ করে নিয়েছেন।
কলকাতা বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি প্রফেসর, বেশিরভাগ তারা মুসলমান নন, হিন্দু। তারা উদার দৃষ্টিতে লিখে দিয়েছেন যে আপনি গোলাম আহমদ মুর্তজা ইতিহাসে ঠিক করেছেন, আপনি যা লিখেছেন এগুলো সব ঠিক। আপনার আমরা এই বইয়ের বহুল প্রচার কামনা করি। বক্তব্যটা রাখি এই জন্য যে অনেক লোক এমন আছে যারা বই পড়তে পারেন না, অনেক লোক আছে যারা বই কিনতে পারেন না। সুতরাং এটা সবাই শিক্ষিত অশিক্ষিত অল্প শিক্ষিত মধ্যশিক্ষিত সবার জন্য এটা গ্রহণযোগ্য, সেই জন্য বক্তব্য রাখি। এতে আমার নিজেরও উপকার হয়, তৃপ্তি হয়, আত্মতৃপ্তি হয়, জনসাধারণ উপকৃত হন। প্রশ্ন হলো যে এই ইতিহাসের কথা আজকে বড় দুঃখ লাগে, মুসলমানদের বিরুদ্ধে এমন এমন কথা বলা হয়েছে যেগুলো অত্যন্ত দুঃখের কারণ। দুটো একটা নমুনা বলছি। নাম্বার ওয়ান, মুসলমানরা এ দেশকে দুটো ভাগ করেছে, এটা যদি সত্য হয়, এই মুসলমানদের ক্ষমা করা যায় না। আমি গোলাম আহমদ মুর্তজার মতে ক্ষমা করা যায় না, যায় না, যায় না, এই বিরাট। দ্বিতীয়, মন্দির ভাঙা, মন্দির ভাঙা, অমুসলমানদের হত্যা করা। হত্যা করবার সময় বলা হয়েছিল হয় এক হাতে তলোয়ার আর কোরআন আছে, হয় তুমি কোরআনকে মেনে নাও আর নাহলে তোমার মুন্ডুটা দাও। এই কথা আর বড় বড় পণ্ডিতরা কিভাবে লিখে গেছেন। আর এই সাম্প্রদায়িক কথা পুলিশ দিয়ে থামানো যাবে না, এই সাম্প্রদায়িক কথা বন্দুক দিয়ে থামানো সম্ভব নয়। একমাত্র কাগজ পরিষ্কার করলেই মগজ পরিষ্কার হয়ে যাবে। যদি বলেন তাহলে আপনি কি বলতে চান যে মুসলমানরা ভারতের লুণ্ঠন করার জন্য বা ধ্বংস করার জন্য আসেনি? না, জিনিসটা ভালো করে বুঝবার চেষ্টা করতে হবে। ভারতের বাইরে থেকে যারা এসেছে তারা সবাই খারাপ, তাহলে আর যত বাইরে থেকে এসেছে, শুধু ব্রিটিশ এসেছে মুসলমান এসেছে তা তো নয়, আর্য এসেছে, শাক এসেছে, হুল এসেছে, যারা আপনি ইতিহাস পড়েছেন, ইতিহাসে এম এ নাইবে পাস করেছেন, ইতিহাসে আপনি বিএ নাইবে পড়েছেন, আপনি তো ক্লাস টেন পর্যন্ত অন্তত ইতিহাস পড়েছেন, তাতে তো আপনি জানেন যে সবই বাইরে থেকে আসা। কংগ্রেস একটা পার্টির নাম, এই কংগ্রেস পার্টির পিতাকে আপনার বলবেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আপনার বলবেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, না, এর আসল পিতা হচ্ছে মিস্টার হিউ, তৃতীয় তাহলে বিলিতি। আপনারা জানেন মার্স বা লেনিন বা জিন্দাবাদ, এই কার্ল মার্স, উনি তো এদেশের লোক নন, উনি তো বিলিতির লোক, উনি তো জার্মানির লোক। সুতরাং দেখা যাচ্ছে বাইরে থেকে যে আসবে তাকে যদি আমরা বরণ করে নিই মুসলমানদের ক্ষেত্রে বা সেটা হবে না কেন? মনে রাখবেন ব্রিটিশ ভারতে এসেছিল বিদেশ থেকে, মুসলমানও এসেছিল বিদেশ থেকে। পার্থক্য কি? ব্রিটিশ এসে এখানকার চাল ডাল কয়লা চিনি টাকা পয়সা সোনা রূপো মণি মাণিক্য নিয়ে চলে গেছে তারা ইংল্যান্ডে, সে ইংল্যান্ডকে তারা স্বর্গ তৈরি করেছে, আমাদেরকে তারা তুষ করে দিয়েছে। যদি বলেন তারা কতটা নিয়ে গেছে, কত কোটি কোটি টন তারা চাল নিয়ে গেছে, তারা গম নিয়ে গেছে, তারা তুলো নিয়ে গেছে, তারা পাট নিয়ে গেছে, তারা নীল নিয়ে গেছে, তারা চিনি নিয়ে গেছে, তারা কয়লা নিয়ে গেছে, এসব আমার চেপে রাখা ইতিহাসে আমি বলেছি। যদি বলে আপনি কোত্থেকে পেলেন, আমরা কোত্থেকে জানবো, তাহলে এই বইটা কিনতে পারেন, বইটার নাম মজলুম কিষাণ, লেখকের নাম শ্রী দয়াশঙ্কর দবে। যদি বলেন আচ্ছা তো তাহলে মুসলমানরা সম্রাট বাবর হুমায়ুন আকবর শাহজাহান সিরাজউদ্দৌলা ওই আপনার হায়দার আলী টিপু সুলতান, ওরা এক মন চাল এক মন ডাল মরবার আগে কোথায় রেখে আসেনি? অর্থাৎ আজকে আমরা মাস্টার মশাই হয়ে, আমরা অধ্যাপক অধ্যাপিকা হয়ে আমরা যদি এই মিথ্যা করে তাদেরকে শেখাই, মুসলমানরা যা ব্রিটিশ চাই এর চেয়ে আর বড় ক্ষতিকারক জিনিস হতে পারে না। আচ্ছা, মুসলমানরা এদেশে জন্মে, এদেশে আমরা বর্তমান যারা রয়েছি এদেশে জন্মেছি, এদেশে রোজগার করছি, এদেশে যা কিছু করবার এখানেই রাখছি, এখানেই মাটির সাথে মিশে যাচ্ছি, আমাদের যদি ব্রিটিশের সঙ্গে যদি সমান করে দেওয়া হয় এ অত্যন্ত দুঃখের কথা, অত্যন্ত পরিতাপের কথা। তবে এই সাম্প্রদায়িকতা যদি আমরা দেশ থেকে শেষ করতে না পারি তাহলে আমাদের জীবনের মূল্য কী রইল? একটা কুকুর কুকুরের প্রতি বিনা কারণে ঝাঁপিয়ে পড়ে, একটা বিড়াল বিড়ালের সাথে ঝগড়া করে, আমরা মানুষ, আমরা যদি তাদের সমকক্ষ হই, বিনা প্ররোচনায় যদি একটা মানুষকে খুন করি, তার বাসা আগুন লাগিয়ে দিই, এর চেয়ে দুঃখের বিষয় কী হতে পারে? তাহলে আপনি বলবেন যে তাহলে মুসলমান ভারতে এলো কেন? এ একটু উত্তর দিয়েছি, তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে একটু পরিষ্কার হয়ে যায়। ধরুন আমি কলকাতার মফস্বলে একটা রাত একটার সময়
একটা পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি, একটা কুঁড়ে ঘর, সেখানে একটা লোকের বিয়ে হয়েছে। এবার তার ছোট মানে পরিবার, স্বামী স্ত্রী আর হয়তো একটা কেউ আছে, আর একটি কুঁড়ে ঘর, টালির চাল, বিয়ে হয়েছে, বুঝতে পারছে যে একটু গেট ফেট করা রয়েছে। আমি খবর পেয়েছি এদের স্বামী স্ত্রী আজকে শুয়ে আছে, আজকে এদের বাসর ঘর, আজকে এদের ফুলশয্যার রাত। আমি করলাম কি, আস্তে আস্তে কোথায় পাঁচির টপ করলাম, পাঁচির টপকে দেখলাম দরজায় খিল লাগানো, দরজা গরিব মানুষের সব ফুটো ফাটা থাকে, ফুটো দিয়ে দেখলাম দুজনে খুব ফুর্তি করছে। আমার খুব হিংসা হল যে ফুর্তিতে ব্যাঘাত সৃষ্টি করতে, যে দরজা খিল দেওয়া, একটা ঝেঁকির মতো কি পড়েছিল, দাঁড়াম করে ধাক্কা মেরে দিল, ধাক্কা মেরে দিয়ে ভেঙে গেল। তারা দুজনের স্বামী স্ত্রী যাই হোক সব প্রতিশ্রুতি করেছিল। আমি গিয়েই এমনি করলাম কি, সেই পুরুষটার তলপেটে এক লাঠি মেরে চিতে দাঁড়াম করে পড়ে গেল, বাবা রে বলে পড়ে গেল। এবার আমি মেয়েটা হাতটা ধরে বললাম চলো বাইরে চলো আমার সঙ্গে। আমি কটা অন্যায় করলাম, এক তো হচ্ছে বিনা অনুমতিতে তার পাখি টপকানো, দ্বিতীয় হচ্ছে যে তার দরজা ভাঙা, তৃতীয় হচ্ছে সেই পুরুষটার পেটে লাঠি মারা, চতুর্থ হচ্ছে মেয়েটার গায়ে হাত দিয়ে তাকে বাইরে নিয়ে যাওয়া। এতগুলো অপরাধ আমি করলাম। আমাকে আপনারা ভালো লোক বলবেন না খারাপ লোক বলবেন বলুন? আমার নাম মিস্টার ফক্স, আমার নাম মিস্টার ফক্স বলুন। আপনারা আমাকে খারাপ লোক বলবেন না ভালো লোক বলবেন? খারাপ লোক, ঠিকই বলেছেন আপনারা। এইবার লক্ষ্য করুন, আপনি বা আর একটা লোক আর একটা পাড়া দিয়ে তারপর দিয়ে রাত একটা সময় যাচ্ছে, রাস্তা দিয়ে দেখছো ওই রকম একটা টালির ঘর, ওই রকম পাচ্ছি দিয়া, সেখানে দেখছে একটা জনকে গুঙ্গি গুঙ্গি কাঁদছে, মরে গেলাম গো বাঁচাও, ও কি আওয়াজ! আপনি পাঁচির টপ করলেন, পাঁচির টপকে দেখলেন দরজায় খিল লাগানো, মামলা একই। তখন ফাটাফুটো দিয়ে দেখলেন বিশ্বপনাশ, একটা মহিলা তার ওপরে তার স্বামী গলায় পা দিয়েছে, এত বড় জীব বেরিয়ে গেছে, মেরে দেবে। আরো লক্ষ্য করে দেখলেন যে একটা দড়ির ফাঁস ঝুলছে, সঙ্গে সঙ্গে আপনি চিন্তা করে ফেললেন বা সেই লোকটা চিন্তা করে ফেললো, তাহলে কি মেরে দিয়ে ওই গলার ফাঁসটা ঝুলিয়ে দিয়ে গায়ের লোককে পাড়ার লোককে বলবে সুইসাইড করেছে, কি করা যায়? সেই একটা মোটা কাঠপাটকি ছিল বা আপনি পিতে করে হোক যাতে করে দাম করে ভেঙে ফেলে দরজা ভেঙে ফেলি, মেরে দিলেন তলপেটে এক লাঠি, বাপরে বলে যে ছিটকে পড়লো। আর আপনি মেয়েটাকে বললেন মা আপনার কোনো চিন্তা নেই, আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনার পেছনে আছি, আপনি আসুন থানায় আসুন। তাহলে মিস্টার ফক্স বা অক্স কি কি অপরাধ করেছিল? নাম্বার ওয়ান, বিনা অনুমতিতে পাঁচির টপকি ছিল। নাম্বার টু, দরজা উকি মেরেছিল বা দরজা ভেঙেছিল। নাম্বার থ্রি, তলপেটে লাঠি মেরেছিল পুরুষার। নাম্বার ফোর, সে মেয়েটার গায়ে হাত দিয়ে তাকে বাইরে টেনে এনেছিল। এও কিন্তু একই কাজ করলো, তাহলে ওটা ছিল অন্যায়, এটা অন্যায় না নয় এবার উত্তর দিন, এটা কল্যাণ না অকল্যাণ উত্তর দিন, কল্যাণ। অর্থাৎ মনে রাখবেন, ভারত, আমি ভারতের মানুষ, ভারতের কল্যাণ, ভারতের প্রশংসা আমার আনন্দে বুক ভরে উঠবে। তো ভারতে মুসলমান আসার আগে কি পরিস্থিতি ছিল এটা একটু জানা দরকার। আমি ঐতিহাসিক হিসাবে বা ইতিহাসবিদ হিসাবে বলতে বাধ্য হচ্ছি, ভারতে মুসলমানরা যখন আসেনি সেই ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। লন্ডনের আমেরিকার ছবি যদি আপনাদেরকে দেখানো হয় তো যেমন আপনি দেখবেন তেমনি আমি সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। তখন আমরা ভারতীয় যারা ছিলাম আমাদের অবস্থা কী ছিল? আমরা কাপড় পরতে জানতাম না, আমরা বেশিরভাগ থাকতাম উলঙ্গ। অর্থাৎ টপ র্যাঙ্কের আমাদের যারা ধর্মগুরু ছিলেন তারা ল্যাংটো হয়ে থাকতেন, উলঙ্গ, এবং তারা ল্যাংটো হয়ে শুধু থাকতেন না, ছাই মাখতেন, ভস্ম মাখতেন। যদি বলে কেন ভস্ম মাখতে, শীতকালে ঠান্ডা লাগতো না? ভস্ম মাখলে ঠান্ডা লাগে না, লোমকূপগুলো ভর্তি হয়ে যায়। আজও যদি ভারত আপনি ঘরেন তা এখনো কিছু পুরো উলঙ্গ সাধু সন্ন্যাসী দেখতে পাবেন না? পাবেন না, উত্তর দিন, পুরো উলঙ্গ। কিন্তু আপনি জানেন তখন মুসলমান কেউ ছিল না, তারপর সাধারণ মানুষ পোশাকপত্র ছোট্ট একটা গামছার মতো, আর খালি পা, জুতো ছিল না, মোজা ছিল না, পাঞ্জাবি ছিল না, কোট ছিল না, প্যান্ট ছিল না, শার্ট ছিল না, সেগুলো ছিল না, না। তাহলে এরকমই, হ্যাঁ, মেয়েরা কি পরতো? অনলি একটা শাড়ি, ব্লাউজ ছিল না, বলে ব্লাউজ ছিল না, না তো ব্লাউজ ছিল না, শুধু একটা শাড়ি পরতো, অনলি একটা শাড়ি ছিল। মুসলমানরা ভারতে এলে, যখন এলো
তখন নানা রকম পোশাক পরে লোক অবাক। পুরুষদের পোশাক একটা গলা থেকে নিয়ে একবার একটা নিচে পর্যন্ত পাঞ্জাবি, ভেতর একটা পাজামা বা লুঙ্গির মতো, পায়েতে চামড়ার মোজা, তারপরে চামড়ার জুতো, মাথায় একটা টুপি, তারপরে আবার পাগড়ি, ঘোঁপটা ছোট ছোট, দাড়িটা বড়, গায়েসা আতর মাখা, মেয়েদের মেয়েদের জামা গলা থেকে নিচে পর্যন্ত ঝোলানো, তারপরে আপনার পায়ে চামড়ার মোজা, তারপরে চামড়ার জুতো, আর মাথার চুল আর বুকের শোভনস্থল ঢাকবার জন্য একটা অস্বচ্ছ কাপড়ের ওড়না। এরা দেখে কি ইউলঙ্গ অর্ধলঙ্গ? ভারতে পোশাক, ভারতে পোশাক পরিচ্ছদ, এই সেলাই করা পোশাক সব প্রথম আমদানি করেছে ভারতে মুসলমানেরা। যদি বলেন এটা আপনি বলছেন আমাদেরকে মানতে বাধ্য হতে হচ্ছে, কোন বই আপনি পেয়েছেন? আমার বইয়ে তো আছি, যে আপনি কোন বই পড়েছেন আপনার বইটা বাদ দিয়ে বলুন। তাহলে আপনি বিবেকানন্দ রচনা সমগ্র কিনে নেবেন, আপনি স্বামী বিবেকানন্দের লেখায় পেয়ে যাবেন, উনি বলেছেন আমাদেরকে সেলাই করা পোশাক পরা শিখিয়েছে ভারতে মুসলমানেরা। প্রথম মুদ্রের দাম 150 টাকা ছিল, এখন 200 টাকা মতো হয়েছে, কিনে নেবেন। সুতরাং এই যে মিথ্যা কথা যে মুসলমানদের কত বড় কল্যাণ হলো চিন্তা করুন। আমি অনেকদিন পুরনো দিনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, তখন মুসলমানরা আসেনি, তখন নিয়ম ছিল গুরুদেব যা বলবে তাই মানতে হবে। গুরুদেব আমার বাবা মারা গেছে, তো কি হয়েছে? আমার মা বড় খাঁচ্ছে, কোনো চিন্তা নেই, ব্যবস্থা করে দিচ্ছি, তোমার মা সরাসরি যাতে স্বর্গে যায় তার ব্যবস্থা করে দিচ্ছি, সরাসরি স্বর্গ মানে তোমার বাবার চিতার সাথে তোমার মাকে পুড়বে। এর নাম ছিল সতীদাহ প্রথা। এটা বন্ধ হলো লর্ড উইলিয়াম বেন্টিকের সময়ে, রাজা রামমোহন রায় এটা বন্ধ করলেন। মুসলমানদের নানা দোষ, মুসলমানরা নাকি 4টে করে বিয়ে করে, 14 কন্যা করে ছেলে উৎপন্ন করে। যদি বলেন এটা কেন, এটা একটা সাম্প্রদায়িকতা, তার মানে আমরা প্রতি হিন্দু 1টা করে বিয়ে করি, 1টা বা 2টোর বেশি ছেলে হতে দিই না, আর মুসলমানরা 4টে বিয়ে করে, সন্তান সন্ততি আটকায় না। তার 4টের যদি আপনার মাত্র 6টা করেও ছেলে হয় তাহলে 24টা, তাহলে পার ফ্যামিলিতে, হিন্দু ফ্যামিলিতে ছেলে হচ্ছে 1টি থেকে 2টি, আর পার ফ্যামিলি মুসলমান ফ্যামিলিতে ছেলে হচ্ছে 24টা। এই বিরাট ব্যাপার, এটা আবার একটা পাকিস্তান হয়, সুতরাং এটা রাগ হতেই পারে, ঘটনা কিন্তু তা নয়। সংখ্যায় দেখা যাচ্ছে মুসলমানদের পার্সেন্টেজ যা বাড়া দরকার, মুসলমান 4টে বিয়ে করে না। যদি বলে আপনাদের কোরআনে, আমাদের কোরআনে 4টে বিয়ে করো, এরকম কোনো নির্দেশ নেই, কোরআনে এরকম লেখা আছে প্রয়োজন হলে করতে পারো। যিনি বিধবা বিবাহ বন্ধ করার চেষ্টা করেছিলেন, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেমন আপনার রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায় বিয়ে করেছেন মোট 3 বার। আমরা মুসলমান খুব লক্ষ্য করে, 1 কোটি মুসলমান আপনি খুঁজে খুঁজে দেখুন, তার মধ্যে আপনি 3টে পাবেন না যার যার মানে 4টে বউ আছে। অনুমোদন কি? অনুমোদন মানে কি? আমি বিয়ে করলাম আমার স্ত্রী ক্যান্সার হয়ে গেল, আমি আবার একটা বিয়ে করলাম আমার স্ত্রী পাগল হয়ে গেল, আমি আবার একটা বিয়ে করলাম আমার স্ত্রী কুষ্ঠব্যাধি হয়ে গলে গেল, এইরকম আমি 4টের বেশি করতে পারি না, আর একটা না পড়া পর্যন্ত 5টা বিয়ে আমি করতে পারি না। এর নাম নির্দেশ নয়, এর নাম অনুমোদন। যদি বলেন তাহলে এই বিয়ে কি বাস্তব সত্য? যেটা মুসলমান আসার আগে বা মুসলমান আসার পরেও আমাদের কুলীন মানে যারা খুব উঁচু জাতি মানে ছিল, মানে ভারতীয়রা, পুরনো ভারতীয়রা, তারা বিয়ে করতেন, এক একটা লোক বিয়ে করতেন 10, 20, 30, 40, 50, 60, 70, 80টা পর্যন্ত বিয়ে করতেন। যদি বলে আপনি একটা অ্যাবসার্ট কথা বলছেন, এ কি ইতিহাসের কথা বলছেন না আপনি বানিয়ে বলছেন? আমি কিছু, আমি যা বলছি বই থেকে বলছি। যে কোন বই আছে বলুন তো মশাই, কলকাতায় আমরা বইটা কিনে নিই খালি কি? হ্যাঁ, বইটা কিনে নেন, বইটার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বইটার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবার লেখকের নাম, লেখকের নাম বিনয় ঘোষ, বিনয় ঘোষ, সে আবার কি এত গুরুত্বপূর্ণ লোক যে তার বইটা মানতে হবে? মুসলমানদের দালাল না চামচা তার ঠিক নয়। ডক্টর বিনয় ঘোষ, MA PhD লন্ডন, গোল্ড মেডেলিস্ট, সরকার তাকে নির্ধারণ করেছেন, নির্বাচন করেছেন ভারতের ঐতিহাসিক হিসেবে, অতএব তিনি হেজিবেজি লোক নন। সুতরাং মুসলমান যে সম্পর্কে আমরা যে কথাগুলো রটিয়ে দিই, এই কথাগুলো ঠিক নয়। মুসলমানরা ভারতে এসেছিল, তারা কি কল্যাণ করেছে আমি চিন্তা করি। এই যে সতীদাহ প্রথা, এই সতীদাহ প্রথা বন্ধ করার প্রথম গোড়াপত্তন করেছিলেন কে? আকবর। আপনি ইতিহাস খুলে দেখুন, আমি সব বলবো এই অল্প সময়ের মধ্যে তা তো বলা সম্ভব নয়। এই যে গঙ্গাতে তাজা তাজা ছেলে ফেলে দেওয়া হতো, তার নাম ছিল গঙ্গার সন্তান বিসর্জন, এগুলো বন্ধ করে দিয়েছিল মুসলমানরা, যে না এটা করা যাবে না। এরকম আরো অনেক ছিল,
মুসলমানরা জোর করে এগুলো বন্ধ করে দিয়েছে যে তুমি তোমার ছেলে হলেও তুমি তাকে গঙ্গায় ফেলে মারতে পারো না। এইভাবে অনেক কিছু বন্ধ করে দিয়েছে। কাপড় পরা, তুমি ইচ্ছা মতো তুমি আমার দেহকে ল্যাম্পটো রাখবে না, আমার দরবারে আসতে গেলে, আমার রাজত্বে থাকতে গেলে তোমাকে কাপড় পরতে হবে, কাপড় পরতে বাধ্যতামূলক কাপড় পরতে মানে শেখালে। শুধু এগুলো করলাম অকল্যাণ হয়নি, কিছু মনে করবেন না, আমরা যখন হিন্দু ছিলাম আমাদের মেয়েরা সম্পত্তির ভাগ পেত না, অর্থাৎ যখনই বাবা মা মরে যেত সম্পত্তির ভাগ পেত ছেলে, মেয়েরা পেত না, সেই জন্য মেয়েদিকে একসঙ্গে বিয়ের সময় দিয়ে দেওয়া হতো, সেটার নাম যৌতুক, সেটার নাম হচ্ছে ওই এখন যেটা বলে দান টান ইত্যাদি। মুসলমান ধর্মের নিয়ম হচ্ছে বাবা মরে গেলে ছেলেও ভাগ পাবে মেয়েও ভাগ পাবে। আজকে আমাদের ভারতে, আজ আমাদের মন্ত্রীরা, আজ আমাদের এমএলএ, আজকে আমাদের এমপিরা, তারা আজকে সংবিধান তৈরি করেছেন যে আজকে মুসলমানদের মতো হিন্দুদের মেয়েরাও ভাগ পাবে। আজ কোটি কোটি মহিলা, কোটি কোটি বালিকা, কোটি কোটি কিশোরী, কোটি কোটি প্রৌঢ়া, তারা যদি বাবার সম্পত্তির ভাগ পায়, অংশ পান, তো এটা একটা বড় কৃতিত্ব, এটা কিন্তু ইসলামের অবদান, এটা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। সুতরাং আপনি চিন্তা করুন, কোটি কোটি মানুষ যারা বাপার সম্পত্তি থেকে বঞ্চিত ছিল, এটা ধর্ম, প্রাচীন ধর্মতারিকে এটা অধিকার দেয়নি, এটা এরা হিসাব করে দেখলো যে আমাদের গণতান্ত্রিক পদ্ধতি বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল দিস ইজ দ্য ব্যাকবোন অফ দ্য ডেমোক্রেসি। আজকে আমরা জনসাধারণ একতাবদ্ধ হই, মুসলমানদের ওইটা ঠিক, অর্থাৎ ওইটাই করা হোক, ওইটাই করা হয়েছে। সুতরাং মুসলমানদের এসে কল্যাণ। আপনারা মনে রাখবেন যে এই যে ছোটলোক শ্রেণী বলে একটা শ্রেণী তৈরি করা হয়েছে, যাদিকে বলা হচ্ছে হরিজন, যাদিকে বলেছে ছোটলোক, যাদিকে বলেছে অচ্যুত, যাদিকে বলেছে দলিত, এই ছোটলোক কি করে হয়, এই ছোটলোক দিকে এত ঘৃণা করা হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। তাদেরকে বলা হয়েছিল বেদ তোমরা পড়তে পাবে না, যদি বেদ পড়ো তোমাদের জীব কেটে দেবো। যারা বেদ পড়বার চেষ্টা করেছে তাদের জীবগুলোকে কেটে দিয়েছে, তার সঙ্গে সঙ্গে মরে গেছে। যারা বেদ শুনেছে ওই ছোটলোক হওয়ার অপরাধে তাদের কানে শিশে গলিয়ে ফেলে দিয়ে হয়েছে। আপনি বলুন ছোট লোক ভদ্রলোক কি করে হতে পারে? এক মানুষ কারো রং কালো, কারো রং ফর্সা, ছোট লোক কি করে হয়? ম্যাথর সে সমাজের সেবা করে, সে ছোট লোক কি করে হয়? আমার মা আমার পায়খানা সাফ করেছেন, পায়খানা সাফ করে যদি মায়ের সম্মান বাড়ে তো ম্যাথরের সম্মান বাড়বে না কেন? আপনি চিন্তা করুন, মুচি চর্মশিল্পী, কাবলার বা মুচি চর্মশিল্পী, সে ছোট লোক কি করে হয়? ঘোষ, মা যেমন আমাকে দুধ পরিবেশন করে, সমাজকে দুধ পরিবেশন করে ঘোষ, সে ছোট লোক কি করে হয়? আচ্ছা ছোট লোক ভদ্রলোক এই যে ব্যাপার, এটা মুসলমানরা এসে এটাকে তুলে দিল বলে আমরা বাড়াবাড়ি করছেন কি না? আজ থেকে কোনো মানুষের জীব কাটা যাবে না, কোনো মানুষের কানে শিশে গলিয়ে ফেলে দেওয়া যাবে না। ভারতের রাজ্যে যদি মুসলমান না আসতো, কোটি কোটি মানুষের কানে যে শিশে গলিয়ে হত্যা করা হতো, হয়তো হতো বা জীব কেড়ে দেওয়া হতো, তার থেকে যে ভারতবাসী বাঁচলো, এটা মুসলমানদের অবদান, এটা ভুলে গেলে হবে না। আপনি আজ লক্ষ্য করে দেখুন, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আজকে সংস্কৃত পড়ানো হচ্ছে। মুচিবাগদি ম্যাথড ডোম, মুসলমান খ্রিস্টান ইহুদি জৈন তারা অক্লেশে সংস্কৃত করছে। আবার যদি আমরা ওই দিন ঘুরিয়ে আনি, আবার আমরা পুরনো দিনে ঘুরে যাব, আবার সেই বেদের দিকে ঘুরে যাব, তা আবার তো তাদের কানে শিশে গলিয়ে গিয়ে তাদেরকে শেষ করতে হবে, কিংবা তাদের জিতকে দিতে হবে। সুতরাং আমাদের চিন্তা করতে হবে মুসলমান এসে কল্যাণ হয়েছে কতটা আর অকল্যাণ হয়েছে কতটা। এবার আপনি বলবেন তাহলে এই ইতিহাসগুলো কি সত্য নয়? হ্যাঁ ইতিহাস সত্য। মুসলমানরা দেশভাগের জন্য দায়ী একথা যদি মেনেনি, তো জিন্নাই দেশভাগের জন্য দায়ী একথা যদি মেনেনি, তাহলে আমাদের বাকি নেতাদের কি আমরা ছোট করছি না? অর্থাৎ জওয়াহরলাল নেহরুর কোনো যোগ্যতা ছিল না, সুভাষ বসুর কোনো যোগ্যতা ছিল না, গান্ধীর কোনো যোগ্যতা ছিল না, জিন্না একলাই দেশটা ভাগ করে দিলে আটকাতে পারলো না। তাহলে জিন্নার এত ক্ষমতা যে একলাই দেশটা ভাগ করে পারলো, আর আপনারা কি করছিলেন? বাদাম ভাজা খাচ্ছিলেন বসে বসে, তিনি একলাই দেশটা ভাগ করে দিলে আপনারা কি করছিলেন? শুনি, তাহলে বাপের বেটা মায়ের দুধ এক কুইন্টাল চিনি খেয়েছে, আপনার তাহলে মানে মায়ের দুধ খানি, আপনার তাহলে বোধহয় বাবার দুধ খেয়েছেন, তিনি একলাই দেশটা ভাগ করে দিলেন, কথা সত্য নয়। জিন্না সম্পর্কে আমাদের ধারণা খারাপ করে দিয়েছে, জিন্না বিজাতি তত্ত্বে বিশ্বাসী, আমরা ভারতের মুসলমান তার কথা মানিনি, তাই আমরা এখানে থেকে গেছি। জিন্নাকে আমরা ভালো মুসলমান বলে মনে করি না, জিন্না নামাজ পড়তেন না ঠিক মতো, জিন্না রোজা রাখতেন না ঠিক মতো, জিন্না মদ খেতেন, কিন্তু জিন্না যে একটা বড় ব্যারিস্টার ছিলেন একথা সত্যি। ও জিন্না সাম্প্রদায়িক ছিলেন না প্রথম জীবনে, জিন্না বিজাতি তাতে বিশ্বাসী হলেন কেন? জিন্নার মূল্যায়ন করা হয়নি, গান্ধীজির সঙ্গে তাকে ছোট করে দেওয়া হয়েছে, একথা দিবালোকের মতো স্পষ্ট বড় সত্য কথা। নিজে বলে কিরকম জিন্না তিনি টাইটেল পেয়েছিলেন, তাকে উপাধি দিয়েছিল, সুভাষ বোসকে উপাধি দেওয়া হচ্ছে নেতাজি, রবীন্দ্রনাথকে উপাধি দেওয়া হচ্ছে গুরুজি, প্যাটেলকে উপাধি দেওয়া হয়েছে রাজাজি, চিত্তরঞ্জন দাসকে উপাধি দেওয়া হয়েছে দেশবন্ধু, আর আপনার জিন্নাকে টাইটেল কি দেওয়া হয়েছিল? জিন্নাকে টাইটেল দেওয়া হয়েছিল হিন্দু মুসলমান মিলনের অগ্রদূত,
তাকে করে দেওয়া হলো সাম্প্রদায়িকতা বড় ভূত। তার ইংরেজি টাইটেল ছিল অ্যাম্বাসাডার অফ হিন্দু মুসলিম ইউনিটি। আপনি চিন্তা করতে পারেন, তাকে করে দিল সাম্প্রদায়িকতা বড় ভূত। যদি বলে এইসব বই পাবো কোথা? বেসরকারি বই আপনাকে পড়তে হবে। যেরকম সরকারি বই, সরকার তার নিজের ধান্দা অনুযায়ী বই লেখায়, বেসরকারি বই আপনি কিছু তথ্য পাবেন। আপনাকে ন্যাশনাল লাইব্রেরির সাথে যোগ রাখতে হবে, আপনাকে এশিয়াটিক সোসাইটির সঙ্গে যোগ রাখতে হবে, আপনাকে খোদাবক লাইব্রেরির সাথে যোগ রাখতে হবে, আপনাকে বেসরকারি বই পড়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আপনি সরকারি ওই ওই বই পড়ে আপনি ক্লার্ক হতে পারবেন, আপনি মাস্টার হতে পারবেন, আপনি প্রফেসর হতে পারবেন, মৌলিক জ্ঞান আপনি সঞ্চয় করতে পারবেন না বলে আমি মনে করি। যেগুলো আপনার কথাই বা আমরা মানবো কেন? বেসরকারি বইয়ের কথা কোনো ঐতিহাসিক বলে গেছে কি? হ্যাঁ, আমাদের ভারতে এই হিমালয় পাহাড়ের মতো যেসব ঐতিহাসটা বেঁচে রয়েছেন এখন, তাদের মত হচ্ছে যে সরকারি ইতিহাস আমাদের সঠিক নয়। যেমন দু একজনের নাম বলুন, হিমালয়ের মতো বড় বলছেন কে আছে? তার নাম হচ্ছে অধ্যাপক বিপানচন্দ্র, তার নাম হচ্ছে আপনার অধ্যাপক শ্রীমতী রমিলা থাপা, তার নাম হচ্ছে ইরফান হবিব। মনে রাখা যাবেন এই সাম্প্রদায়িকতার যুগে আজকে সেই একে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, রমিলা থাপারকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, বিপানচন্দ্রকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কেন? তার সত্য কথা বলছেন অথচ তাকে বাদ দিয়ে দিচ্ছে। কারা বাদ দিচ্ছে, কারা বাদ দিচ্ছে, ওসব আমি বলতে চাইছি না। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলতেছে, সাম্প্রদায়িকতা সৃষ্টি করার উদ্দেশ্য আমার নয়, আমার বক্তব্য এমন ইতিহাস তৈরি হচ্ছে যা বিশ্বলে চমকে যাবে। যদি আজ কচি কাঁথাকে জিজ্ঞেস করা হয় আগ্রার তাজমহল কে করেছিলেন, তো কুড়ি কুড়ি মানুষ বলবে সম্রাট শাহজাহান করেছিলেন। তা আজকে এমন ইতিহাস তৈরি হয়ে যাচ্ছে যে না, ওটা আমাদের মন্দির ছিল, এই মন্দির ছিল যখনই বলবে লক্ষ লক্ষ কোটি কোটি অল্প শিক্ষিত মন্দির ছিল, মুসলমান দখল করে নিয়েছে। যদি এরকম বই আছে, হ্যাঁ এরকম বই আছে, বইটার নাম হচ্ছে আপনার বইটার নাম হচ্ছে বইটার নাম বলছি একটু পরেই আপনাকে বলছি, আপনার পিএন ওকে লেখা, বুঝলেন পিএন ওকে লেখা বইটার নাম হচ্ছে, একটু পরে বলছি, আমার নামটা মনে আসছে না, একটু পরে বলছি। পিএন ওক লিখেছেন এরকম আরো বলছেন যে ওই আপনার জুমা মসজিদটা ওটা মন্দির ছিল, আজকে জুমা মসজিদে 144 টাকা জারি, রাত 12টার পর সেখানে কেউ ঢুকতে পারে না। এইসব সাম্প্রদায়িকতা কি ভারত থেকে যে নির্মূল করতে হয় তো কি করতে হবে আমাদেরকে? আপনি মনে রেখে দেবেন যে একটাই উপায়, সত্য জিনিসের প্রচার, সত্য জিনিস আমার মানুষের সামনে তুলে ধরতে হবে। যদি বলেন তাহলে এক হাতে তলার এক হাতে কোরআন, এটা ব্যাপারটা কি? আপনি এবার নিজে ভেবে দেখুন, মুসলমানরা যদি 1,500 বছর রাজত্ব করে থাকেন, যদি এই নীতি তারা চালাতেন, তাদের পুলিশ তাদের প্রশাসন যদি পুরো এই কাজ করতো, হয় তোমাকে মুসলমান হতে হবে না খতম করে দেবো। তা আজকে ভারতে একটাও তো মুসলমান কেউ থাকতো না। কিন্তু মনে রাখবেন ভারতে কখনো এমন দিন একটা মাসও হয়নি, এক সপ্তাহও হয়নি যাতে মুসলমানের সংখ্যা বেশি হয়ে গেছিল। এটা কত পার্সেন্ট মিথ্যা, কত শতাংশ অসত্য আমরা বুঝতে পারছেন। আর কি শেখানো হচ্ছে? আর শেখানো হচ্ছে যে আপনার মুসলমানেরা এরা স্বাধীনতা আন্দোলনে এদের কোনো অবদান নেই, কিন্তু সত্যি কথা বরদাস্ত করতে পারবেন না। আমাদের ভারতের যারা স্বাধীনতা সংগ্রামী বলে আজকে ইতিহাসে চিহ্নিত, মাঝে মাঝে আমাকে চাইছে বলবে ইতিহাসে আজকে যারা চিহ্নিত, মনে রেখে দেবেন তারা চেয়েছিলেন স্বরাজ, দন্ত সভায় রায়কার বর্গীয় স্বরাজ, তারা চেয়েছিলেন স্বায়ত্ত শাসন, তারা চেয়েছিলেন হোম রুল, তারা চেয়েছিলেন ডমিনেন্ট স্ট্যাটাস। এই চারটেরই মানে হল ব্রিটিশ তুমিও থাকো আর আমরাও থাকি, আমাদের খায়তা ক্ষমতা দাও। সারা ভারতে যারা স্বাধীনতা আন্দোলন চালিয়ে গেছেন, যারা প্রাণ দেবার সংকল্প গ্রহণ করেছিলেন, সব প্রথমে কে বলেছিলেন যে আমরা স্বাস্থ্য শাসন চাই না, স্বরাজ চাই না, ওসব চাই না, আমরা চাই ফ্রিডম, আমরা চাই আজাদি, আমরা চাই স্বাধীনতা, আমরা চাই ইন্ডিপেন্ডেন্স, এটা কে বলেছিলেন প্রথম? এটা যিনি বলেছিলেন তিনি একজন মৌলানা, তার নাম মৌলানা হসরত মোহানি, হসরত মোহানি। যদি বলেন তার ফটোটা তো খোঁজা পাবো, তার ফটো আপনি পাবেন। বইটার নাম হচ্ছে মুক্তি সংগ্রামে ভারত। এই আমাদের পশ্চিমবঙ্গ সরকার ভর্তুকি দিয়ে বইটা বিক্রি করেছে, যে বইটার দাম 100 টাকা 150 টাকা হওয়া উচিত 30 টাকায় বিক্রি করেছে, সে বই আমাদের কাছে আছে। আমি আজ একটা কথা বলতে চাই, আমরা স্বরাজ স্বরাজ চাই না, আমরা চাই স্বাধীনতা, আমরা চাই ফ্রিডম, আমরা চাই ইন্ডিপেন্ডেন্স। সঙ্গে সঙ্গে গান্ধীজি বলে ত্যাগ করছে, বেড়াত যাও, এই সুসভ্য এই ইয়েকে ইংরেজকে তাড়িয়ে দিয়ে যদি স্বাধীনতা পেতে হয় এরকম স্বাধীনতা আমাদের দরকার নেই, তাকে বসিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু গান্ধীকে আমরা নিশ্চয়ই জেনেছি, কিন্তু ঐতিহাসিকরা আমাদের একথা জানাননি যে হসরত মোহানি যদি প্রথম স্বাধীনতা আন্দোলনের কথা বলতে গিয়ে ধমকানি খেয়েছিলেন, তার ছবি তার ইতিহাস আমাদের কাছে আসেনি। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, আজকে যদি ক্ষুদিরাম বসুর ইতিহাস আমাদেরকে শোনানো হয়, বাঘাযতীর ইতিহাস শোনানো হয়, কপুল্ল চাকরির ইতিহাস শোনানো হয়, মাতঙ্গিনী হাজরা ইতিহাস শোনানো হয়, আমাদের বুকটা ভরে যায় যে তারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, গুলি খেয়েছেন,
আশ্চর্য লাগে, মুসলমানদের ইতিহাস সেখানে নেই, সাঁওতালদের ইতিহাস সেখানে নেই, মুচিবাগদের ইতিহাস সেখানে নেই, বাগদিরা অর্থাৎ কৈবত্যরা হাজারে হাজারে শহীদ হয়েছে, তাদের নাম ইতিহাসে নেই কেন? এই দুঃখ আমার থেকেই গেল, মরবার আগে বেদনা নেই আমি চলে যাচ্ছি, যে তাদের ইতিহাস তৈরি হলো না। বড় আফসোস লাগে আমার বক্তব্য যে গান্ধীর ইতিহাস খাক, কিন্তু গান্ধীকে যিনি রাজনীতি শিখিয়েছেন খেলাফত কমিটিতে মৌলানা মোহাম্মদ আলীর ইতিহাসটাও তার পাশে খা। সুভাষচন্দ্র বসুর ইতিহাস আছে খা, তো সুভাষ বসুকে যিনি ভারতের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন, যিনি দাঁড়িয়ে রাখিয়েছিলেন, নামটা চেঞ্জ করে দিয়েছিলেন যে তোমার পাসপোর্ট ভিতরে সুভাষ বসু নাম থাকবে না, তোমার নাম থাকবে জিয়াউদ্দিন, এই ইতিহাসটা আমাদের ছেলেদের সামনে তুলে ধরা হোক, এই ছবি তাদের সামনে তুলে ধরা হোক। সেই জন্য আমার ওই বজ্রকলম বইয়ে ওই সব দুষ্প্রাপ্য ছবিগুলোকে আমি জোগাড় করে ছেড়ে দিয়েছি, যাতে মানুষ বুঝতে পারে যে কি জিনিস আমাদেরকে লুকিয়ে রাখা হয়েছে। আমাদের বক্তব্য হলো যে আজকে আমরা মুসলমানদের বিরোধিতা বলতে যাবো, তো হিসেব করতে হবে, চাকরি দিয়ে মুসলমানরা করে না, কিন্তু আমাদের জাতির পিতা গান্ধীজি তার বাবার বিয়ে চারটে বিয়ে করা লোক যদি খারাপ লোক হয়, একবার তর্কের জন্য ধরে নিচ্ছি, চারটে বিয়ে যে লোক করে সে লোক খারাপ লোক। তাহলে গান্ধীর পিতা চারটে বিয়ে করলেন, আর চারটে স্ত্রীর মধ্যে চতুর্থ স্ত্রীর চতুর্থ সন্তান হচ্ছেন গান্ধীজি। যদি চতুর্থ স্ত্রী না থাকতো, চতুর্থ স্ত্রী না থাকতো, তো গান্ধী তো আসতে পারতেন না। এইসব ছোট কথা বিষয় নিয়ে আমরা ঝগড়াঝ না করি। মুসলমানদের আর একটা অপরাধ আছে, গো হত্যা করা, যদি তো অপরাধ হয় তা আমি ভারতের যকটি মুসলমান আছে তাদের দায়িত্ব নিচ্ছি যে আসুন আমরা ভাই ভাই মিলে যাই, গরু যদি না খাওয়া হয় কি হয়, মসজিদি না খাওয়া হয় কি হয়, আমরা বুঝবো না, আসুন আমরা অসাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করি, আমরা মজবুত ভারত তৈরি করি, আমরা ভারতের জন্য প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই, আমরা আমাদের ছেলেপুলেগুলোকে এমনভাবে তৈরি করি যেন তারা ভারতকে সাম্প্রদায়িকতা থেকে মুক্তি দিতে পারে। এমন একটা উজ্জ্বল ভারত তৈরি হোক যে ভারতের সাম্প্রদায়িকতা থাকবে না, যে ভারতে অসভ্যতা বর্বরতাকে সভ্যতা বলে মনে করা হবে না, যে মানে ভারতে আপনার মানুষ খুন করাকে বীরত্ব মনে করা হবে না, আসুন আমরা সেই ভারত গড়ি। হ্যাঁ, আমরা এমন ভারত গড়ব যে ভারত হবে আমাদের উজ্জ্বল ভারত, যে ভারত হবে আমাদের মানে সংস্কারমুক্ত ভারত, যা সারা পৃথিবীর মানুষকে মুগ্ধ করবে, ভারতবাসীকে খুশি করবে। তো আজকে এই যে ভুল বুঝাবুঝি এগুলো আমাদের ভাবা দরকার। এই যত দাঙ্গা হাঙ্গামা হয় এসব দাঙ্গা কায়দা করে লাগিয়ে দেওয়া হয়, কী কায়দায় লাগিয়ে দেওয়া হয় আপনারা অবাক হয়ে যাবেন। সারা ভারতে যত সব দাঙ্গা হয় আপনারা কাগজে পান, কিন্তু কাগজে সবগুলো পাওয়া যায় না, অনেক এমন দাঙ্গা হয়, দাঙ্গা শুধু মুসলমান হিন্দুতে হয় না, দাঙ্গা খ্রিস্টানদের সঙ্গে হিন্দু দাঙ্গা আপনারা দেখলেন, দাঙ্গা পাদ্রীদের সঙ্গে সব মারপিট বা সব খুনোখুনি দেখলেন, শিখদের সঙ্গে দাঙ্গা দেখলেন, বা দাঙ্গা বর্ণ হিন্দুদের সঙ্গে সিডুল কাস্টে দেখলেন, এই কোনোটাই আমরা পছন্দ করি না। আমরা কী করে সুন্দর করে আমাদের পরিবেশ তৈরি করবো সে বিষয়ে আসুন আমরা সকলেই সহযোগিতার মন সৃষ্টি করি, মানসিকতার সৃষ্টি করি। আর শুধু শুধু ভুল বোঝাবুঝি, শুধু শুধু মানুষকে ভুল বোঝা, এটা ঠিক নয়। এই গরু খাওয়া নিয়ে যে কত ঝগড়া হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। স্বামী বিবেকানন্দ বলেছেন যে এমন একদিন ছিল যে আমরা গরু খেতাম, আমাদের মনি ঋষিরা গরু মাংস না খেলে ধর্ম থাকতো না, তাদের সম্মান থাকতো না, ইজ্জত থাকতো না। বলেন স্বামী বিবেকানন্দ মতো লোক এইরকম বলে গেছেন, যিনি রামকৃষ্ণ মিশনের সৃষ্টিকর্তা তিনি বলে গেছেন। হ্যাঁ, বইয়ের নাম একটু আগে বলেছি, বইটার নাম বিবেকানন্দ রচনা সমগ্র, যেটা আপনার মোটা বই এবং খুব বড় সাইজের বই, এবং যেটা সম্পাদনা করেছেন প্রসূন ভট্টাচার্য বা আরো অনেকে, সেটা আপনি দামও বলে দিয়েছি, তখন ছিল 150, এখন বোধ হয় 200 মতো হবে। আপনার জানেন যখন মানুষ বড় হন, যখন মৌলিক শিক্ষায় শিক্ষিত হন, তখন তার মধ্যে উদারতা এসে যায়, তার মধ্যে ঔদার্য এসে যায়। স্বামী বিবেকানন্দর কাছে একজন এলেন, এসে সন্ন্যাসী গেরুয়াবস্ত্র পরে এসে বলল, স্বামীজি নমস্কার। তা বললেন, নমস্কার, কী খবর? না, আমি গোরক্ষা সমিতি থেকে এসেছি। গোরক্ষা সমিতি কী চাও? কিছু চাঁদা দিন। কিসের চাঁদা? না, আমরা গরু বুড়ো গরুগুলোকে কিনে রাখছি, যে বলদগুলো চাষ করতে পারে না, যে গাইগুলো আর গর্ভবতী হবে না, দুধ দেবে না, সেগুলো কিনে নিচ্ছি যেন তাদেরকে মানে ওই যেন করতে না পারে, কিল করতে না পারে বা হত্যা করতে না পারে।
তখন স্বামীজি বললেন যে তোমরা খবর রাখো যে দুর্ভিক্ষে ভারতে কত লোক মরছে। বলে না না আমরা তো ওর দিয়ে মাথা খামাই না, আমরা তো গোরক্ষা সমিতির লোক। তাহলে গোরক্ষা করার কথা ভাববে আর মানুষ রক্ষা করার কথা ভাববে না? বলবে দেখুন আমি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে আপনি আমাকে চাঁদা চাওয়ার পরিপ্রেক্ষিতে আপনি যে আমাকে বলছেন যে মানুষ মরে যাচ্ছে দুর্ভিক্ষে, যে স্বামীজি একটা কথা বলবো, বলো। বলতেই তো বলছি যত লোক জানবেন মরছে সব পাপ ছিল বলে মরছে, পাপ ছিল বলে দুর্ভিক্ষ হয়েছে, পাপ ছিল বলে লোকগুলো মরছে পাপি বলে। তাহলে আমি বলবো তোমাদের গোমাতাদেরও পাপ ছিল তাই কষায় ওদিকে জবাই করছে। মানে আপনি এরকম বলছেন? তাহলে স্বামীজি আমি আর একটা কথা বলবো, বলো কি বলছো? আমাদের হিন্দু শাস্ত্রীদের লেখা আছে গরু আমাদের মা। বলে হ্যাঁ গরু যে তোমার মা, তুমি যে গরু মায়ের উপযুক্ত পুত্র আমি এতক্ষণে বুঝতে পেরেছি। যদি বলেন এগুলো আপনি ভাঙিয়ে ভাঙিয়ে বলছেন না, কোনো বই আছে? বই আছে, আজ বই কিনে নেবেন পেয়ে যাবেন। যেটা বইটার নাম কি? বইটার নাম বিবেকানন্দ স্মৃতি। যদি বলেন লিখেছেন কে? কোনো মুসলমান? মুসলমান লেখেননি, লিখেছেন একজন বিখ্যাত পণ্ডিত ডক্টর পিএইচডি, তার নাম হচ্ছে শ্রী সত্যপ্রসাদ সেনগুপ্ত। অর্থাৎ আমরা দেখছি যখন আমরা বড় হব তখন আমাদের উদারতা আসবে, আমাদের ঔদার্য আসবে। কিন্তু যদি আমরা মনকে ছোট রাখি তাহলে আমরা সবসময় ছোট হয়েই থাকব। আমি যে ইতিহাসের কথা বলছি, আজকে যখন আমরা একটু আগে বলছিলাম ক্ষুদিরাম বসুর মানে শহীদ হওয়ার কথা, ফাঁসি হওয়ার কথা যখন আমরা শুনি আমাদের চোখে অশ্রু বয়ে যায়। একটা তরুণ ছেলে কেমন করে প্রাণ দিল দেশের জন্য, কিন্তু সত্যি সাঁওতাল যারা প্রাণ দিয়েছে তাদের নামগুলো কি আমরা বলতে পারি না? সিধু সাঁওতালের কথা, তিলক মাঝির কথা, বিরসা মুন্ডার কথা, এগুলো আমরা বলতে পারি না কেন? মুসিবাজ দিনাকর ডোমদের কথা আমরা কেন বলতে পারি না? মুসলমানরা লড়াই করেছে, সে লড়াইয়ের নাম দিয়েছে ফারাজি বিদ্রোহ। ফারাজি বিদ্রোহ, বিদ্রোহ কথাটা কি? বিশ্বাসঘাতক। আমার ছেলে আমাকে ছুরি মারতে আসছে, চাকু মারতে আসছে, আমার ছেলেটা বিশ্বাসঘাতক, বিদ্রোহী। তো নজরুলকে টাইটেল দেওয়া হচ্ছে বিদ্রোহী, কেন বিপ্লবী টাইটেল দেওয়া গেল না? তাহলে দেখা যাচ্ছে যে সকল কতগুলি লোক তাদের নিজেদের ইতিহাস তৈরি করে গেছে, আর গরিব লোক পা ফাটা চাষা যারা লাঙল ধরে যারা চাল ফলায় যারা ফসল ফলায় তাদের ইতিহাস নেই। চুয়ারি ডিকশনারি খুলে দেখবেন চুয়ার মানে অসভ্য, চুয়ার মানে বর্বর। গরিবরা লড়াই করেছে তার নাম দিয়েছে চুয়ার বিদ্রোহ, সাঁওতালরা লড়াই করেছে তার নাম দিয়েছে সাঁওতাল বিদ্রোহ। ওই মাদ্রাজের এক থেকে মুসলমানরা শহীদ হয়েছে তার নাম দিয়েছে মোপলা বিদ্রোহ। তাহলে সকল ভদ্রলোকরা যখন লড়াই করেন নিজের নামে ভদ্রলোক ছাপ মেরে দিয়েছে, তাদের তার নাম হবে বিপ্লব, তাদের তার নাম হবে যুদ্ধ, আর গরিবদের হবে বিদ্রোহ আন্দোলন। তা আন্দোলন ফারাজি আন্দোলন। তো ভাই আসুন আমরা একটু উদার হই, আমরা যদি উদার হই তো দেখবো ইতিহাস পাল্টে গেছে, আমরা আসুন উদার হই। যদি বলেন তাহলে কি আপনি বলতে চাইছেন যে ইতিহাস এক পেশে? হ্যাঁ ইতিহাস এক পেশে। আজকে আমার বক্তব্য যা আমাদেরকে শেখায় তাই আমরা শিখি। আমাদেরকে শেখানো হয়েছে গান্ধীজি জাতির পিতা, আমরা তা শিখেছি, আমরা খাতায় লিখছি, আমরা পরীক্ষায় লিখব। কিন্তু জাতির পিতা বলতে কি? জাতির পিতা যে আমাদের শেখানো হলো ব্যাখ্যাটা আমাদেরকে কি করা হয়, উনি কোন জাতির পিতা? এখানে তো হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, পার্সি আছে, জৈন আছে, বৌদ্ধ আছে, কোন জাতির পিতা? না ভারত জাতির পিতা, ভারতের পিতা। গান্ধী জন্মাবার আগে কি ভারত ছিল? না ছিল, তাহলে ওটাও টিকলো না। তাহলে উনি কোন জাতির পিতা? না ভারতের স্বাধীনতা আন্দোলনের পিতা। গুড, ভালো। স্বাধীনতা আন্দোলন কাকে বলে? না ব্রিটিশকে তাড়াবার জন্য ব্রিটিশের সাথে যে ভারতবাসী লড়াই করেছে তাকে আমরা লড়াকু নেতা বলবো। তাহলে মানে তাই যদি হয় তো স্বাধীনতা আন্দোলনের উনি পিতা প্রথম গান্ধীজি। তাহলে গান্ধী আগে তাহলে কেউ লড়াই করেননি? গান্ধী আগে কেউ লড়াই করেননি, এ কথা কি করে মেনে নেওয়া যায় বলুন তো? 1947 দেশ স্বাধীন হচ্ছে সে তারিখে গান্ধী বেঁচে, আর 1757 সিরাজউদ্দৌলা লড়াই করছেন। একদিকে ব্রিটিশ বেইমানদের নেতার নাম লর্ড ক্লাইভ, আর একদিকে ভারতীয় নেতার নাম সিরাজউদ্দৌলা। লড়াইটা হচ্ছে পলাশি রামবাগানে। লড়াই সিরাজউদ্দৌলা হলেন পরাজিত, বন্দী এবং শহীদ। তাহলে 1757 যিনি প্রাণ দিলেন তিনি স্বাধীনতা আন্দোলনের পিতা হবেন না পুত্র হবেন, এ ভাববার দিন এসেছে। আমরা
সিরাজের দোলার ইতিহাস আমরা কি পেয়েছি? আমাদেরকে কি শেখানো হয়েছে? অন্ধকূপ হত্যা, অর্থাৎ সিরাজের দোলনা কতগুলো ব্রিটিশকে কলকাতার একটা ছোট্ট ঘরে ঢুকিয়ে দিয়েছিলেন। তারা একটু জল চেয়েছিল, জল দেওয়া হয়নি, তাদের পানি দেওয়া হয়নি, তারা ঢুকে ঢুকে অক্সিজেনের জন্য জলের জন্য সব কটা মরে গেছে। কিন্তু ইতিহাসটা সত্য নয়। এই মুসলমান হিন্দু আমরা সবাই এই ইতিহাস পড়েছি এবং স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এটা কমন কোশ্চেন থাকতো, আমরা লিখতাম পাস করতাম। এর জন্য প্রতিবাদ কেউ করেনি। প্রতিবাদ করেছেন বাঘের বাচ্চা বাঘ, সিংহের বাচ্চা সিংহ, তার নাম অক্ষয় কুমার মৈত্র, অক্ষয় কুমার মৈত্র। কিন্তু মুসলমান নয়, হিন্দু। তো মায়ের দুধ খাওয়া ছেলে কে? কে তার মা? কে তার বাবা? তার মায়ের নাম সৌদামিনী, তার বাবার নাম মথুরাবাবু। তিনি বিএ পাশ করে ভাবলেন যে আমাদের জাতির এত বড় একজন মানে গৌরবোজ্জ্বল নেতা, যার ইতিহাস স্বর্ণমণ্ডিত হওয়া উচিত, তার জন্য এই ইতিহাস তৈরি করা হয়েছে। একটা ছোট্ট ঘরের মধ্যে কতগুলো লোককে মানে ঢুকিয়ে মেরে দিলেন, একটু জল দিলেন না, একটু অক্সিজেন নিতে দিলেন না, এত বড় একটা কথা তিনি মেনে নিতে পারলেন না। কলকাতায় এলেন তিনি নদিয়া থেকে, বাড়ি নদিয়া জেলা, এসে অনুমতি নিয়ে ঘরটা ঢুকলেন, তার লম্বা মাপলেন, চওড়া মাপলেন, উচ্চতা মাপলেন, মেপে দেখলেন এত লোক মারা তো দূরের কথা, কোনো রূপেই এত লোক ঘরে ঢোকানো যায় না। চ্যালেঞ্জ জানালেন, ইনকলাব জিন্দাবাদ, মিথ্যা ইতিহাস খবর দাও। তখন তাকে অনেক লোক সমর্থন করলেন, মানে একটু মিথ্যা, মিথ্যা মানে কি এত লোক ঢোকানোই যায় না। তারপর বিচার আরম্ভ হলো, দেখলে চারিদিকে আন্দোলন শুরু হয়েছে। সুভাষ বোস তাতে যোগ দিলেন, সুভাষ বোসকে অক্ষয় কুমার মৈত্রকে হাজতে ঢুকিয়ে দেওয়া হলো, তার হাজত থেকে জামিন নিয়ে বেরিয়ে এলেন। আবার সংগ্রাম চলতে লাগলো, এশিয়াটিক সোসাইটি কলকাতার ওই মিটিং হলো, মিটিং হয়ে বললেন বলুন আপনাদের কতগুলো লোক মরে আছে? 146 জন লোক মরে গেছে, নাম বলুন। তার নাম বললেন মিস্টার অমুক, মিস্টার অমুক, মিস্টার অমুক, মিস্টার অমুক। আর তারা তখন উঠে বললেন এই যে নাম বলছেন, 14 নম্বর, 17 নম্বর, 21 নম্বর, 66 নম্বর, 104 নম্বর, 105 নম্বর, এই লোকগুলো এখনো বেঁচে আছে, হ্যাঁ বেঁচে আছে, তাহলে এই দেখুন তাদের ফটো, তারা ইংল্যান্ডে রয়েছে। আর এই লোক, এই লোক, এই নম্বর, এই নম্বর লোক উধহার যুদ্ধে মরে গেছে, এই লোক, এই লোক, এই লোক কলেরা হয়ে মরে গেছে, এই দেখুন তাদের ডেথ সার্টিফিকেট, এই লোক, এই লোক, এই লোক দেখুন অমুক জায়গায় রয়েছে, এই লোক, এই লোক, এই লোক। একবার সুতামুক ভোটা হয়ে গেল ব্রিটিশের, একবারে 5 সেকেন্ড হেলে পর্যন্ত যেটা কমন কোশ্চেন থাকতো, ইতিহাস থেকে ওটা ভাগ চলে গেল। হলওয়েল মনুমেন্ট যে তৈরি করা হয়েছিল ওটার নাম দিচ্ছে ব্ল্যাক হোল বা কালো গর্ত, ওই ইতিহাসটাই বাদ চলে গেল। আমি করে আমার মর্ম প্রজাতি ইতিহাসের দিকে গবেষণা করে থাকি, তাহলে আমার গুরু হচ্ছেন অক্ষয় কুমার মৈত্র। আমি তখন বুঝতে পারলুম স্কুল কলেজ ইউনিভার্সিটি যেসব ইতিহাস পালন হচ্ছে সে সংগ্রাম আমরা করি, সে সংগ্রামে নিশ্চয়ই ইতিহাস মানে পরিশোধিত হতে বা সংশোধিত হতে বাধ্য হবে। তখন আমি চিন্তা করতে লাগলাম সত্যিই তো আওরঙ্গজেব খারাপ লোক, আওরঙ্গজেবকে আমরা খারাপ লোক বলছি, কিন্তু ঘটনা তা নয়। যখন ব্রিটিশ আমাদের দেশে এলো, নানা রকম তাদের বই লিখতে লাগলো, কিন্তু মনে রেখে দেবেন সেই বই লেখার মধ্যে একটা বিখ্যাত বই তখন লেখা হয়েছিল, সে বইটার নাম হচ্ছে আপনার মানে ইংরেজি বইটা লিখেছিল, বইটার নাম হচ্ছে গ্রেট মেন অফ ইন্ডিয়া। সেটা লিখেছেন মিস্টার এল এম রাসবুক উইলিয়াম, এত বড় একজন পণ্ডিত বইটা লিখলেন। তখন এই গ্রেট ম্যানের ভেতরে আপনার এর ইয়ে আওরঙ্গজেবের নাম রয়েছে, আর আলমগীরের নাম রয়েছে। তো কায়দা করে দেখলে আলমগীরের নামটাকে তুলে নিয়ে একে খারাপ পরিণত করতে হবে। কায়দাটা কি? কায়দা হচ্ছে যত লোক পরেজগা ভালো লোক সুফি পীরগোছের লোক তাদেরকে খারাপ প্রতিপন্ন করো। আওরঙ্গজেব মওলানা হাফেজ, সুলতান মাহমুদ মওলানা হাফেজ, মোহাম্মদ বিন তুগলক মওলানা হাফেজ, এই মওলানা হাফেজরা খারাপ হয়, মাতাল লম্পটরা ভালো হয়, এইটা চারিদিকে ছড়িয়ে দিল। অর্থাৎ বুঝে নিলে যে মুসলমান দাঁড়িয়েওয়ালা, যে মুসলমান 5 বার নামাজ পড়ে, যে মুসলমান মানে তার কিচ্ছু সাধনা বা তার যা কিছু শরীয়তে সে কিছু মেনে চলে, সে লোকটা খারাপ হয়। আর যে লোকটা মদ খায় ইত্যাদি ইত্যাদি নানা রকম খারাপ কাজ করে, সে লোকটা ভালো হয়। এই কায়দা করে কথা মানে ইয়ে করে দেওয়া হলো, ছড়িয়ে দেওয়া হলো। যদি আপনি বলেন যে তাহলে কি আপনি বলতে চান আওরঙ্গজেব ভালো লোক? আওরঙ্গজেব ভালো লোক নন। আওরঙ্গজেব আকবর ইতিহাস জানতে গেলে অনেক রকম বই আছে, তার মধ্যে একটা ইংরেজি বই ভালো বই আছে যে আকবর কি কি করেছিলেন, যা কি কি করেছিলেন তা আমাদের জানানো হয়নি, তাতে আমরা শুনলে ব্যথা পাবো বা আমরা বেদনা পাবো। বইটা হচ্ছে ইংরেজিতে লেখা, বইটার নাম মুজাদ্দিদ কনসেপশন অফ তাওহীদ, লিখেছেন আপনার ফারুক সাহেব, বিখ্যাত বই, অবশ্য বইটা আমার কাছে আছে। আপনারা মনে রাখবেন যে স্বামী বিবেকানন্দ তিনি সাম্প্রদায়িক ছিলেন না,
তিনি চাননি হিন্দু মুসলমানের ঝগড়া হোক, বিবাদ হোক, এটা চাননি। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি সাম্প্রদায়িক ছিলেন না। এক কথায় মনে রাখবেন, রবীন্দ্রনাথ ঠাকুর সাম্প্রদায়িক ছিলেন না, আপনার নজরুল ইসলাম সাম্প্রদায়িক ছিলেন না। সাম্প্রদায় বড় মানুষ সাম্প্রদায়িক হয় না। আজকে যারা বড় মানুষ সেজে রয়েছেন তা তো বড় মানুষ নন, তারা মনের দিক দিয়ে অনেক ছোট। পাকিস্তান জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, নারায়ণ তকবীর আল্লাহ আকবার, সঙ্গে সঙ্গে চাইবি লিখি পাকিস্তানের এই আওয়াজ করতে আসে, সঙ্গে সঙ্গে একবারে তলোয়ার মোড়াল দিয়ে সব লোক তৈরি হয়ে গেল। আবার কোন জায়গায় এই মার 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 মচমার মার মচমার মার, এই হর 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 গোবিন্দ করে এইভাবে সব লাগিয়ে দেওয়া হয়। শ্রীমাল আপনি এ কি নিজে থেকে বানিয়ে বলছেন না প্রমাণ আছে? একটা বই কিনে নেবেন, বইটার নাম দাঙ্গার ইতিহাস, কে লিখেছেন বিখ্যাত চিন্তা বই পণ্ডিত মানে লোক ওই বইটা লিখেছেন, বইটার নাম বললাম দাঙ্গার ইতিহাস। যদি বলেন বইটার লেখকের নাম কি, লেখকের নাম শ্রী শৈলেশ বন্দ্যোপাধ্যায়। আমার বক্তব্য দুঃখ লাগে, একটু আগে বলতে বলতে ওই ক্যাসেটে বলা হয়ে গেছে যে আমরা গান্ধীজি সম্পর্কে, যে গান্ধীজিকে কেন মানে ইয়ে বসিয়ে দিয়েছিল, কে করছে বসিয়ে দিয়েছিলেন, ওই হসরত মোহনের কথা বলছিলাম। তো গান্ধীজি কেন চাননি যে স্বাধীনতা মানে আসুক, এটা চাননি, কেন চাননি বলতে গেলে আবার অনেক কথা, এটা আজকে বলা সম্ভব নয়। মনে রাখবেন যে এই যে বিখ্যাত এই টাইটেল হিন্দু মুসলমান মিলনের অগ্রদূত, এটা কোন বই আছে? বই কিনে নেন, বইটার নাম জিন্না পাকিস্তান নতুন ভাবনা, লেখকের নাম শৈলেশ বন্দ্যোপাধ্যায়। যদি বলেন তাহলে আসল ইতিহাস আমরা পাবো কি করে, একটু আগেই বলেছি আসল ইতিহাস আপনাকে বেসরকারি ইতিহাস খোঁজ করতে হবে। যে এটা অন্য কোনো ঐতিহাসিক কি বলে গেছেন? হ্যাঁ বলে গেছেন, বলে গেছেন একটা বিখ্যাত ঐতিহাসিক। সে বইয়ের মধ্যে তিনি লিখেছেন যে ভারতের ইতিহাস অসত্য মিথ্যা, সরকারি ইতিহাস সত্য নয়, বেসরকারি ইতিহাসের মধ্যে অনেক সত্য আছে। যদি ভারতের সরকারি ইতিহাসকে এই ভুল ইতিহাসকে চাপা দিতে হয় তাহলে ভিত্তি নষ্ট করে দিতে হয়, তাহলে বেসরকারি ইতিহাস লিখতে হবে, বেসরকারি ইতিহাস তুলে ধরতে হবে। ঠিকভাবে তুলে ধরতে পারা যায় তো ভারতের মিথ্যা ইতিহাসের ভিত্তি ধসে পড়বে। যদি বলেন সে লেখকটিকে আর বইটির নাম কি, বইটার নাম ইতিহাস রচনার প্রণালী, লেখকের নাম হচ্ছে আপনার ডক্টর রমেশচন্দ্র মজুমদার। আপনারা জানেন রমেশচন্দ্র মজুমদার ইতিহাস জগতে চিমড়িপুটি নন, উনি রুই কাতলা, বিরাট মানুষ। সুতরাং আপনারা বুঝতেই পারছেন ব্যাপারে। যদি বলেন সিরাজউদ্দৌলা কি, আপনি তাহলে বলতে চাইছেন উনি আমাদের ভারতের প্রথম একটা বড় বিপ্লবী? নিশ্চয়ই সিরাজউদ্দৌলার জন্য বই আমাদের দিয়ে লেখানো হয়েছে। কি লেখানো হয়েছে? যে উনি মায়ের গর্ভবতী মায়ের পেট চিরে ছেলে দেখতেন, কিরকম গাঁজালের কথা আপনি চিন্তা করুন। তিনি নৌকাতে লোক যখন বর্ষাকালে তেল হতো, ওর বড় শখ ছিল যে নৌকায় ডুবলে কেমন করে মানুষ আমার দৃশ্য দেখবো, কিরকম গাঁজারে বাজে কথা চিন্তা করুন। এইগুলো আমাদেরকে পড়ানো হয়েছে। সিরাজউদ্দৌলা সম্পর্কে আমাদের ধারণা সৃষ্টি করে দেওয়া হয়েছে যে সিরাজউদ্দৌলা ছিল একজন মাতাল, একজন লম্পট, একজন মানে সংকীর্ণ মনা, একজন মানে বিলাসী, একজন অপদার্থ, একজন অদূরদৃষ্টি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু কথা তো ঠিক নয়। আপনারা মনে মনে করছেন তাহলে ঠিক নয়, আপনার কথা অনুযায়ী তাহলে আমরা করবো কি? আপনাকে বেসরকারি বই পড়তে হবে। যদি বলেন তাহলে কয়েকটা বইয়ের নাম বলুন তো আমরা আসল তত্ত্ব তাহলে তার থেকে পেতে পারি, তাহলে এই বইটা কিনুন। বইটার নাম হচ্ছে 1857, লেখকের নাম হচ্ছে ডক্টর সুরেন্দ্রনাথ সেন, এম এ পিএইচডি লন্ডন। যদি বলেন ইংরেজি বই, আচ্ছা উচ্চ দামি বই আছে, হ্যাঁ দামি বই আছে, বইটার নাম হচ্ছে আপনার রাইট অফ ক্রিশ্চান পাওয়ার ইন ইন্ডিয়া, লেখকের নাম মেজর বি ডি বসু। দাম কত আমি বলতে পারছি, হয়তো 600 টাকা হতে পারে, কিনে নেবেন দেখবেন। যদি বলে আচ্ছা তো আপনি তাহলে বলতে চাইছেন যে বেসরকারি ইতিহাসে আমাদেরকে দৃষ্টি ফেরাতে হবে? হ্যাঁ, সরকার তার ধান্দামতো ইতিহাস তৈরি করে। এই যে এখন বাংলাদেশের হাসিনা আছে, ও তার বাবার ইতিহাস যেভাবে তৈরি করছে, হাসিনা যদি পতন হয়ে যায় আবার অন্য ইতিহাস তৈরি হবে। সুতরাং ইতিহাস তৈরি হয় রাজনৈতিক আপনার ছায়াবলম্বনে ইতিহাস তৈরি হয়, এটা যেন আমরা ভুলে না যাই। যদি বলেন তাহলে আমরা কিভাবে ইতিহাস লিখবো? ইতিহাস থাক, যেমন আমরা জানি ক্ষুদিরাম, ক্ষুদিরামের ফাঁসির ইতিহাস যখন পড়ানো হয় আমরা কেঁদে ফেলি। ক্ষুদিরামকে যখন জিজ্ঞেস করা হচ্ছে ফাঁসির আগে, ওকে ক্ষুদিরাম তুমি মৃত্যুর আগে কিছু খেতে চাও? বলে না। তুমি মৃত্যুর আগে কাউকে দেখতে চাও? না। মৃত্যুর আগে তুই কিছু বলতে চাও? বলে আমি বলতে চাই। কি বলতে চাও? বলে ফাঁসির মঞ্চে কি বলবো? ফাঁসির মঞ্চে গলায় নিয়ে বললেন বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ফাঁসি হয়ে গেল, একটা তরুণ তাজা বীর বিপ্লবী শেষ হয়ে গেলেন। ঐতিহাসিক হিসাবে সমালোচনা করতেই পারি। আপনারা জানেন সেই বীর বিপ্লবী তরুণ
মেদিনীপুরের বাঘাবীর দেখা মারতে চেয়েছিলেন, তার নাম হচ্ছে আপনার বলছি একটু মানে ভুলে যাচ্ছি, তার নাম একটু পরে বলছি, যাকে তিনি মারতে গেলেন থেকে তাতে মারতে পারলেন না, নামটা মনে পড়ে গেছে, তার নাম মিস্টার কিংসফোর্ড, তাকে মারতে পারলেন না, বোমটা অন্য লোককে লেগে গেল, অন্য লোক মরে গেল, যেহেতু অন্য লোক মরে গেল ওরা আরো সুবিধা হয়ে গেল, ফাঁসি দিয়ে দিল। এই ফাঁসির কথা যখন পড়ানো হয় আমাদের কত মানে আনন্দে আমরা কেঁদে ফেলি, কেউ কিভাবে প্রাণটা দিয়ে দিল, তিনি যদি বাঁচতেন তার বিয়ে হতো, তার স্ত্রী থাকতো, তার বাচ্চা কাচ্চা থাকতো, তিনি বড় হতেন, শেষ হয়ে গেল, একটা তাজা ফুল একটা তাজা কুসুম ছড়ে গেল, শেষ হয়ে গেল। মনে রাখবেন এর পাশে যদি সাঁওতালের রক্ত দেওয়ার ইতিহাসটা থাকতো, সাঁওতালদের বুকটাও তো পাঁচ সাত হতো ফুলে। আপনারা বলুন, বীরভূম জেলায় একটা থানা আছে, তার নাম দুবরোজপুর থানা, এবং সেখানে আমি গেছি, একটা কলেজ আছে দুবরোজপুর, একটা কলেজ আছে, তো দুবরোজপুর নামটা হলো কেন, একটা সাঁওতাল রক্ত দিয়েছিল, তাকে গুলি করে মেরে দেওয়া হয়েছিল, ঘোড়ার পায়ে বেঁধে তাকে সেই ঘোড়ানো হয়েছিল, এ ওঠা সব একবারে ঝাঁচড়া ঝাঁচড়া হয়ে গেছিল, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তার নাম ছিল দুবরাজ সাঁওতাল। ওই তার ইতিহাস তো তৈরি হলো না। আমার বক্তব্য যে আপনি ভালো করে ভেবে দেখুন যে আশফাকুল্লারও ফাঁসি হয়েছে আর ক্ষুদিরামও ফাঁসি হয়েছে। আশফাকুল্লাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, আশফাকুল্লাহ তোমার ফাঁসি হবে তো তুমি মৃত্যুর আগে কিন্তু খেতে চাও, বললে হ্যাঁ কি খেতে চাই, খাওয়ার কথাটা বাদ দিচ্ছি সংক্ষেপ করছি, তুমি কাউকে দেখতে চাও, বলে হ্যাঁ কাকে দেখতে চাও, বলে আমার বিধবা মা হবে চাইতাম দেখবো। মা এসে কাঁদতে লাগলেন, বাবা বাপ তোর ফাঁসি হবে আমি কি করে থাকবো, বলে মা তুমি কেঁদো না, আরে দেশের জন্য যাচ্ছি প্রাণ দিচ্ছি তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার কান্না আছে আমার করা কাপুরুষ, বলে মা তুমি কেঁদো না। মাকে ধরে নিয়ে গেল, বললে আমি ভুল করেছি মা, আমি তোমায় দেখতে চেয়ে আমি ভুল করেছি, তোমার এই দৃশ্য দেখে আমার কান্না এলো, এরা আমাকে কাপুরুষ মনে করতে পারে, মা গো আমি সিংহীর বাচ্চা তোমাকে আমি আটকাতে পারলাম না, তোমাকে আমার সামনে জোর করে নিয়ে গেল আমি আটকাতে পারলাম না, মা আমি ভুল করেছি মা আমি ভুল করেছি, নিয়ে চলে গেল। আর কিছু বলতে চাও, বলে আমাকে একবার ওজন করো, জেল সুপার এসে বলে তুমি এত বোকা কেন, তোমার তো কিছু করে পরে ফাঁসি হবে, ওজন করে কি হবে, বলে আমি বোকা নই তোমার সাত গুষ্টি বোকা, বলে সংযত হয়ে কথা বলো হল টান, বলে কি সংযত হয়ে কথা বলবো, আমার তো ফাঁসি হবে, ওর চেয়ে বড় শাস্তি তোমাদের কি আছে, কিসের সংযত, আমি এই জন্য বলছি তোমরা আমাকে একবার ওজন করো, যেদিন আমি ঢুকেছিলাম আমাকে জিজ্ঞেস করেছে আশফাকুল্লাহ তোমার ভয় হচ্ছে, আমি বললাম ভয় আমাদের হয় না, আমরা বিপ্লবী বীর দিগ্বিজয়ী বীর, আল্লাহ ছাড়া কারো কাছে নয় না কষি, তখন তোমরা বলেছিলে ভয় ভেতরে হচ্ছে বাইরে বাহাদুরি দেখাচ্ছ, তখন আমি বলেছিলাম মেবি হতে পারে, তার এখন বলছি আমার তো ফাঁসি হচ্ছে, আমাকে আর একবার ওজন করো, যেদিন আমায় জেলে ঢুকিয়েছিলে সেদিন আমাকে ওজন করেছিলে, সে ওজন লেখা আছে, আজ একবার ওজন করো, যদি ওজন কমে যায় তাহলে আমার ইতিহাস তৈরি হবে, লেখো আমি কাপুরুষ আশফাকুল্লাহ, আর যদি যা ইতিহাস যা আমার ওজন ছিল তাই থাকে তাহলে লিখবে কাপুরুষ আশফাকুল্লাহ, জেল সুপার দেখলে বাবা এত ঝামেলা করা দরকার নাই, একবার ওজন করেছে, ওজন করা হলো, তখনকার ওজনের যন্ত্রণা অন্যরকম ছিল, বলতে সাহেব আমার ওজন যা ছিল তাই আছে, বললেন না যা ছিল তাই নেই, কি হয়েছে, তাহলে যদি ওজন না থাকে তাহলে আমার ইতিহাস যেন লেখে, আমি আমার ইতিহাস যেন তারা লেখে যে আমি মৃত্যুর ভয়ে কাপুরুষতায় আমি ওজন হারিয়ে ফেলেছি। সাহেব বলে না না তোমার ওজন যা ছিল তাই নাই, মানে ওজন কমে গেছে আমি বলছি না, তোমার ওজন বেড়ে গেছে পাঁচ পাউন্ড বেড়ে গেছে, যদি আমার ওজন কমে যেত আমি হতাম কাপুরুষ আশফাকুল্লাহ, যদি আমার ওজন যা ছিল তাই থাকতো আমি হতো সুপুরুষ আশফাকুল্লাহ, আমার ওজন ফাঁসির আনন্দে দেশের জন্য প্রাণ দেওয়ার গৌরবে বেড়ে গেছে, আমার নাম বীরপুরুষ আশফাকুল্লাহ। সেই ইতিহাস আমাদের জানানো হলো না কেন, মাতঙ্গিনী হাজরার ইতিহাস আমাদের শেখানো হয়েছে, মাতঙ্গিনী হাজরা 76 বছর বয়সে তার বুকে গুলি লেগে গেল, তার বুকের পাঁজর দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হলো, তার মৃত্যুর কথা যখন আমরা পড়ি আমরা শুনি তখন আমরা কাঁদি, যে আমার বৃদ্ধা মা আর বেঁচে রইল না, তার পাঁজরের ফাঁক থেকে গল গল করে রক্ত বেরিয়ে গেল, আর কৃষিত ভারত তার রক্ত পান করল, কিন্তু মাতঙ্গিনী হাজরার বয়স 76, যদি গুলি বুকে না লাগতো এমনি হয়তো মারা যেতেন, কিন্তু জামিলা খাতুনের ফাঁসি হলো এটা তো কই আমাদের জানানো হলো না, আশগুলি বেগমকে হত্যা করা হলো এটা তো আমাদেরকে জানানো হলো না, দৌলতুন্নেসার ইতিহাস আমাদের তো জানানো হলো না, নুরুন্নেসার ইতিহাস আমাকে জানানো হলো না, উত্তরে শ্রোতাকেও বলবেন লেখাপড়া জানতো না, মুড়ি ভাজতে পারতো রুটি করতে পারতো, এইসব মেয়ের কি নাম ইতিহাসে থাকে বাপু, যিনি ইংল্যান্ডে বক্তৃতা করতেন যখন ইংরেজিতে
তখন মনে হলো যে এটা ইংল্যান্ডের মেয়ে। যখন তিনি আমেরিকায় বক্তৃতা করতেন, আপনারা বিবিসি লন্ডনের ইংরেজি শুনবেন, ভয়েস অফ আমেরিকার ইংরেজি শুনবেন, দেখবেন পার্থক্য রয়েছে। যখন আমেরিকায় বক্তৃতা করতেন তখন মনে হতো মানে ইজ অ্যান আমেরিকান লেডি, যখন তিনি ইংল্যান্ডে বক্তৃতা করতেন মনে হতো তিনি ইংল্যান্ডের লোক, যখন ফ্রান্সে বক্তৃতা করতেন মনে হতো ফ্রান্সের লোক, যিনি এরোপ্লেন চালাতে পারতেন। তাকে গুলি করে মারা হলো, গুলি করে মেরেও তারা ক্ষান্ত হলো না, রাস্তায় ফেলে পিস পিস করে টুকরো টুকরো করে কাটলো। তার ছবি আমি ওই আমার বজ্র কলম বয়ে দিয়েছি, তার ইতিহাস আমাদের মিলিতে হিন্দু মুসলমান ভারতবাসীর সামনে তুলে ধরা হলো না কেন? আপনারা জানেন আমরা ভারতের ইতিহাসের নাম পেয়েছি, তার নাম হচ্ছে আপনার ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ। লক্ষ্মীবাঈর ইতিহাস যখন শুনি আমাদের বুকটা সাঁতার হয়ে যায় যে তিনি নিজে মহিলা হয়ে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, ইংরেজকে হিমশিম খাই দিয়েছেন, সব শেষে হয়তো তিনি মারা গেছেন, আহত হওয়ার পরে নিহত হয়েছেন, কিন্তু তার ইতিহাস স্বর্ণমণ্ডিত, সেই ইতিহাস আমরা ভুলিনি, ভুলব না, ভুলিনি, ভুলব না। কিন্তু তার নাম লক্ষ্মীবাঈ, লক্ষ্মীবাঈ মুসলমানদের এক বাই ছিল, তার নাম আজিজুনবাঈ, আজিজুনবাঈ। তার নাম তো কই আমাদের জানানো হলো না ভাই, তিনি কি করেছিলেন? ফর্টি দুই দিন হার লাইফ কি করেছিলেন তিনি? তিনি একটা মহিলার সঙ্গে মানে বাহিনী তৈরি করেছিলেন যে তোর মামাকে গুলি করে মেরেছে, আয় তুই তার ভাগ্নি আমার সাথে যোগ দে, তোর বাবাকে মেরেছে তুই আমার সাথে যোগ দে, তোর ভাইকে মেরেছে তুই বোন আমার সাথে আয়, এইরকম করে একটা দল তৈরি করে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করলো। লড়াই করতে যেয়ে শেষকালে যখন লড়াই পরাজিত হয়ে গেলেন, ধরা পড়লেন, তখন তাকে বাঁধা হলো, বেঁধে তাকে বললো তুমি কি প্রাণ ভিক্ষা চাও? লড়াই কুকুরের বাচ্চারা, আমি প্রাণ ভিক্ষা চাই কিন্তু নিঃশর্তে চাই। নিঃশর্তের নয় একটা শর্ত আছে, তুমি যদি মুছ লেখা দাও যে জীবনে যতদিন বাঁচবো ব্রিটিশ বিরোধী কোনো কাজ করবো না তাহলে তোমাকে প্রাণ ভিক্ষা দিতে পারি। লড়াই কুকুরের বাচ্চা শুয়োরের বাচ্চারা মনে রাখবি, আমার এক ফোঁটা রক্ত থাকতে আমার লড়াই চলতেই চলবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন ব্রিটিশ অফিসার তাকে গুলি করে দিল, গুলি তার পায়ে উড়ুতে লাগলো, না খাওয়া না দেওয়া আহতা অবস্থায় সেন্সলেস হয়ে গেলেন। আরেকজন সাহেব ছুটে এসে বললেন ইডিট ননসেন্সের মতো কাজটা হলো, এই বাঁধা মেয়েটাকে মেরে এটা আমাদের ইতিহাস কলঙ্কিত হলো, এ তো আমাদের বন্দী, বন্দিদি, একে বাঁধা অবস্থায় মারা কোনো বাহাদুরি কাজ হলো না, আমরা কায়দা করে মানে প্রহসন করে মানে বিচারের প্রহসনে ফাঁসি দিয়ে দেবো, কিনাকো আইন ফাঁসি দিয়েছে, আইন তার নিজের গতিতে চলে, এই কায়দা থাকতে কি গুলি করা দরকার ছিল? আবার তার জ্ঞান ফিরিয়ে আনা হলো, জিজ্ঞেস করা হলো যে তুমি এখনো বুঝে দেখো তুমি কি প্রাণ ভিক্ষা চাও? বলে আমি প্রাণ ভিক্ষা চাই না, আমার ফাঁসি কোনো বোঝ লেখা দিয়ে প্রাণ ভিক্ষা চাই না। তার ফাঁসি হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈকে আমাদের ভারতের 100 কোটি লোকের কাছে যখন পৌঁছে দেওয়া হলো, একে কিন্তু পৌঁছে দেওয়া হলো না, আজিজুনবাঈকে পৌঁছে দেওয়া হলো না। সেই জন্য আমার মনে হয় যে আমাদের একটা বড় গ্যাপ থেকে গেল, বড় ফাঁক থেকে গেল। তাতে আমাদের মুচি ভাই, বাগদি ভাই, ধম ভাই, হারি ভাই, আমার ভাই, কুমোর ভাই, ধূপ ভাই, আর সাঁওতাল ভাই, কোল ভাই, মূল আমরা মুন্ডা ভাই, ভিল ভাই, তাদের ইতিহাসকে আমরা যেন আবার তুলে ধরি। কিন্তু দুঃখের বিষয় তুলে যদি না ধরি তাহলে আসুন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে বেঈমানেরা, যে বিশ্বাসঘাতক ঐতিহাসিকরা, যে ব্রিটিশের দালালেরা, যে সাম্প্রদায়িকতার যারা ধ্বজাধারী তারা যদি এই কর্মই করতে থাকে তাহলে আসলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যারা আমাদের সত্যিকারের ইতিহাস তুলে ধরছে না, যারা এই ইতিহাস লিখছে না, অর্থাৎ যারা বুকে লাল তাজা রক্ত দিয়েছেন, যারা জেলে তিলে তিলে মরে গেছেন, যারা তাদের স্ত্রীকে বিধবা করেছেন, যারা তাদের ছেলেকে মানে যাদের ছেলেকে মাতৃ যারা পিতৃ যারা করেছেন, তাদের ইতিহাস বেঈমান ঐতিহাসিকরা ওই পচা কালি দিয়ে ওই পচা কাগজের উপরে লিখতে কাঠপণ্য করেছে। যখন এই কাঠপণ্যের পরিপ্রেক্ষিতেই আসুন আমরা সিদ্ধান্ত নিই, যারা পচা কালি দিয়ে পচা কাগজের উপরে ইতিহাস লেখেনি, আমরা বুকে লাল তাজা রক্ত দিয়ে, আমরা বুকে লাজা তাজা ফিরকি দিয়ে খুন দিয়ে সেই ইতিহাস লিখছি, লিখবো, ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, পৌঁছে দেবো। কারণ আমরা চাই যে ভারতবাসীর ইতিহাস উজ্জ্বল রাখা হয়েছে, গুপ্ত রাখা হয়েছে, সুপ্ত রাখা হয়েছে, সেই ইতিহাস আমরা তুলে ধরতে চাই, সেই ইতিহাস আমরা তুলে ধরতে চাই। এবার আমি আপনাদেরকে বলবো যে এইরকম অনেক ইতিহাস আপনারা জানেন। মুসলমানদের বিরুদ্ধে আর একটা অভিযোগ আছে, অভিযোগটা হচ্ছে এই যে যখন অনুশীলন দল হয়েছিল, যখন যুগান্তর দল হয়েছিল, তখন তাতে মুসলমানের নাম নেই, কি করে মুসলমানের নাম থাকবে? আর যদি একটা মুসলমান কোনো দল করে যদি বলে যে হিন্দু ভাই দলে যোগদান করুন, কিন্তু তোমাদেরকে 5 অক্ষর নামাজ পড়তে হবে, 5 অক্ষর নামাজ পড়তে হবে, মানেই হচ্ছে যাতে হিন্দুরা না আসে, নামাজ কেন হিন্দু পড়বে? আমি হিন্দুকে কোন অধিকায় নামাজ পড়তে বলতে পারি বলুন? তা ওই অনুশীলন দল, যুগান্তর দল এমন একটা কায়দা করেছিল, একথা বলেনি যে মুসলমানদের নেওয়া হবে না, কিন্তু এমন একটা কায়দা করেছিল যে আমাদের দলে এলে একটা কাজ করতে হবে, কি প্রথমে মেম্বার হতে গেলে বগড়া ঠাকুরের সামনে গিয়ে ধুতি পরে গা ধুয়ে এসে ধূপ ধুনো জ্বালিয়ে মাথায় একটা গীতা রেখে তার গীতার উপরে তলোয়ার দিয়ে আর আপনার কি বলে একটু লাল রক্ত
তার হাত থেকে একটু নিয়ে আপনার ইয়ে দিয়ে তাকে পুজো করে তারপরে তাকে মেম্বার হতে হবে, এটা কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয়। একটা মুসলমান ভারতের জন্য বিপ্লব করবে, ভারতের জন্য রক্ত দিবে, জেল খাটবে, তাই বলে তাকে ওই রকম একটা দেবতা দেবীর সামনে গিয়ে তাকে ওই রকম পুজো করে গীতা নিয়ে ওই তাকে ওই গীতার মন্ত্র পড়ে পড়ে দীক্ষা নিতে হবে, এটা কোনো আপনার লোকের পক্ষে সম্ভব নয়। যদি বলে মোট কথা আপনার এই কথা এসব তৈরি করে বানিয়ে বানিয়ে বলছে না, কোনো বই আছে, বই আছে, বইটা আপনি কিনে নেন, বইটার নাম ভারতের বৈপ্লবিক সংগ্রামের ইতিহাস, লেখকের নাম মানে সুপ্রকাশ রায়। অথবা আমি আপনাদের বাজে কথা বলতে আসিনি, আমি যে কথা বলছি সে কথা আপনি মনে রেখে দেবেন। আজকে যদি আপনি ভারতের বড় বড় নেতার ইতিহাস জানতে চান, বেসরকারি ইতিহাস পড়ুন। যদি বলেন বেসরকারি ইতিহাস আমরা কার কার পড়বো, আপনি তাহলে সিরাজউদ্দৌলার যে ইতিহাস বললেন আমরা তাহলে কোন কোন বই পড়লে আমরা এগুলো জানতে পারবো? আপনি আমার লেখা চেপা রাখা ইতিহাস পড়তে পারেন। যদি বলে আপনি গোলাম মোহাম্মদ মুর্তজা আপনার লেখা বইটা বাদ দিয়ে বলুন, এও তো হতে পারে আপনি বইটা প্রচার করার জন্য বলছেন, আপনি আপনারটা বাদ দিয়ে বলুন, তাহলে এই বইটা কিনুন। ওই যিনি বললাম অক্ষয় কুমার মৈত্র, যার জন্য বললাম মায়ের নাম সৌদামিনী বাপের নাম মথুরা বাবু, তার লেখা বই মানে পড়ুন বইটা, সিরাজউদ্দৌলা তিনি বই লিখেছেন, সে এক অদ্ভুত বই, ওটা পড়ুন, অক্ষয় কুমার মৈত্রের বই পড়ুন। যদি বলে আর কোনো বই আছে, আর বই আছে, আর একটা বই কিনুন যে বইটার নাম হচ্ছে আপনার মুর্শিদাবাদ কাহিনী, লেখকের নাম শ্রী নিখিলনাথ রায়। যে আর কোনো বই আছে, হ্যাঁ আছে, এই বইটা কিনুন, বইটার নাম হচ্ছে মানে আপনার 300 বছরের কলকাতা। লেখকের নাম কি? লেখকের নাম শ্রী অতুল সুর, ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট পার গোল্ড মেডেলিস্ট, ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, এই তো মাত্র গত বছরই বোধহয় মারা গেছেন। তো এত বড় এইসব ইতিহাসগুলো আমাদের চোখের সামনে আসে না, আমরা এমএম এসএম পাস করার পরে চাকরি খুঁজি, ব্যস্ত হয়ে থাকি, এসব বই পড়ার আমাদের সৌভাগ্য হয় না। সরকার নিয়ন্ত্রিত যে বইগুলি আমাদের কাছে আসে ওইগুলি আমরা পড়ে মুগ্ধ হয়ে যাই। যদি বলেন তাহলে এইসব বইগুলো আমরা পড়লে অনেক, আর আছে, আর অনেক বই আছে, আমি কথা বলবো আপনাদেরকে। যদি বলে আরো দু একটা বইয়ের নাম বলুন যাতে আমরা সত্যিকারে আমাদের নেতাদের ইতিহাস জানতে পারবো, তাহলে আপনি এই বইটা কিনুন, বইটার নাম হচ্ছে আপনার বাঙালি রাষ্ট্রচিন্তা, লেখকের নাম হচ্ছে শ্রী সৌরেন্দ্রমোহন গঙ্গোপাধ্যায়। যদি বলেন আপনি কোনো ঐতিহাসিক আরো নাম বলুন যাদের আমরা আরো কিছু জানতে পারবো, যাদবপুর ইউনিভার্সিটির অধ্যাপকের লেখা, অধ্যাপক অমলেন্দু দের লেখা, এই বইটা কিনতে পারেন, বইটার নাম হচ্ছে বাঙালি বুদ্ধিজীবী ও বিচ্ছিন্নতাবাদ, লেখকের নাম হচ্ছে ডক্টর অমলেন্দু দে। আমি বক্তব্য রাখতে রাখতে একটু আগে বলেছিলাম ওই আপনার কি বলে আপনারা তো অনেকে ক্যাসেট করছেন, ওই ক্যাসেটের মধ্যে হয়তো দেখবেন আমি বললাম যে আগ্রা তাজমহলকে আজকে মন্দির বলা হচ্ছে, সে বইটার আমি নাম তখন স্মরণ করতে পারিনি। আমি লেখকের নাম মানে বললাম লেখকের নাম হচ্ছে আপনার পিএনও, কিন্তু আমি আপনার লেখকের নাম একটু আগে বলবো বলেছিলাম, সেটা এখন আমি বলছি। সেই লেখকের নাম পিএনও আর বইটার নাম হচ্ছে বিস্তৃত ইতিহাস। আজকে যদি কলকাতা বড় মসজিদটার জন্য বলে যেটা মন্দির ছিল, আপনি তো দাঙ্গা লাগবে, আপনি তো আপনার মানে রক্তারক্তি হবে। অর্থাৎ আমাদের সরকারের পক্ষ থেকে এমন সাবধান হতে হবে যে সারা ভারতে যাতে সাম্প্রদায়িকতা না ছড়ায় এই জন্য সত্য ইতিহাস আমাদের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত দরকার আছে।